Hello, my dear students, friends, and viewers. Today's topic is parts of speech. Specifically, we will discuss about noun. Noun থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে জবের পরীক্ষাতে। আজকে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি আমরা জবের প্রশ্নগুলো সলভ করব। তো তার আগে আমাদের জানতে হবে noun কিভাবে formation হয়, verb থেকে কিভাবে noun হয়, adjective থেকে কিভাবে noun হয়। এই বিষয়গুলি আমরা প্রথমেই আলোচনা করে নিব এবং কোনটা কি noun এটা যাতে আমরা যারা একদম জিরো লেভেল থেকে শুরু করব আজকে, এই জিরো লেভেল থেকে যেন আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারেন সেভাবেই আলোচনা করব এবং তারপরে যেন এই বিসিএস এর যে প্রশ্নগুলো আছে আপনি এগুলো সলভ করতে পারেন। এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি বিসিএস মন্ত্রণালয় এরকম অনেকগুলো প্রশ্ন, প্রায় 40টা প্রশ্ন আজকে আমরা সলভ করব এবং noun সম্পর্কে জিরো থেকে আমরা হিরো হয়ে যাব। ওকে, শুরু করি তাহলে। প্রথমেই আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচটা কি এটা আমাদের প্রথমেই জানতে হবে। তাহলে আমরা ভেঙে ফেলি, পার্টস মানে কি? পার্টস মানে অংশ, পার্টস মানে অংশ। অফ স্পিচ, অফ স্পিচ, তাহলে অফ স্পিচ মানে কি? অফ মানে র, স্পিচ মানে কি? স্পিচ মানে হলো গিয়ে কথা, স্পিচ মানে কি? কথা, তাহলে কথার অংশ, কিসের অংশ? কথার অংশ। অথবা স্পিচ মানে বক্তৃতা, তাহলে বক্তৃতার অংশ, তাহলে পার্টস অফ স্পিচ মানে কি? বক্তৃতার অংশ, কথার অংশ। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে বাক্য, তার মানে হচ্ছে কি, আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যে যে অংশগুলো আছে, আলাদা আলাদা স্পেসিফিক যে অংশগুলো আছে সেগুলোকে কি বলবে? পার্টস অফ স্পিচ। এরপরে দেখেন এই যে পার্টস অফ স্পিচ কত প্রকার সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে দেওয়া আছে, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, আর্টিকেলস, প্রিপোজিশন, ভার্বস। আট প্রকার, কয় প্রকার? আট প্রকার। পরীক্ষাতে এসে থাকে পার্টস অফ স্পিচ অর্থ কি বা পার্টস অফ স্পিচ কাকে বলে, আবার আসে পার্টস অফ স্পিচ কত প্রকার। আমাদের আজকে যেই আলোচনা আছে আমরা শেষ দিকে আলোচনা করব, জবের প্রশ্নগুলো সলভ করব, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পার্টস অফ স্পিচের নাউন নিয়ে আর আপনার কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি আস্তে আস্তে এই যে প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন এই সবগুলো ভিডিও বানাবো, তবে বেশি আমি গুরুত্ব দেব এই যে এটার উপরে, প্রিপোজিশন। আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনে নিলাম যে পার্টস অফ স্পিচ কত প্রকার, আট প্রকার, এবং পার্টস অফ স্পিচ গুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডভার্বস, অ্যাডজেক্টিভস, কনজাংশন, আর্টিকেলস, প্রিপোজিশন, ভার্বস। এবং আজকের আমাদের মূল ফোকাস হবে নাউনের উপরে, নাউন কিভাবে কাজ করে, নাউন কিভাবে ফরমেশন হয় সেগুলো আমরা জানব। তাহলে চলুন এখানে আমরা জানব এই পার্টস অফ স্পিচের মূল বিষয়গুলো নিয়ে, যে পার্টস অফ স্পিচ এখানে কি কি, একটা বাক্যের মধ্যে কি কি পার্টস অফ স্পিচ থাকতে পারে, এই যে আট প্রকার বাক্য আমরা কিভাবে পার্টস অফ স্পিচ গুলো চিনবো সেটা নিয়ে আমি একটু এখানে আলোচনা করব। জেনিথ ইজ ভেরি গুড গার্ল হু লিভস ইন কলকাতা, হু লিভস ইন কলকাতা। তাহলে জেনিথ, এখানে এই যে জেনিথ, জেনিথ কি? নাউন, জেনিথ কি? নাউন। আবার দেখেন ইজ, তাহলে এই ইজ কি? ইজ হলো ভার্ব, ইজ হলো কি? ভার্ব। আবার ভেরি, ভেরি কি? ভেরি হলো অ্যাডভার্ব, ভেরি কি? অ্যাডভার্ব। এই যে গুড, তাহলে গুড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ, গুড কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই যে হু, হু কি? হু হচ্ছে গিয়ে কনজাংশন, হু কি? কনজাংশন। লিভস, এই যে এটা আর একটা ভার্ব, ইন হচ্ছে গিয়ে প্রিপোজিশন, ইন কি? প্রিপোজিশন। কলকাতাও নাউন, গার্লও নাউন। আবার দেখেন সি, তাহলে সি আমরা পেয়ে গেলাম প্রোনাউন, সি কি? প্রোনাউন। আবার বেসিক্যালি এই যে এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, ইজ হচ্ছে গিয়ে ভার্ব। তো এভাবে, তাহলে একটা বাক্যের মধ্যে এভাবে কাজ করে এই যে পার্টস অফ স্পিচ, তাহলে পার্টস অফ স্পিচ ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। এবার চলুন আমরা আলোচনা করব এবার নাউন নিয়ে। তাহলে নাউন কি? এখানে দেখেন কাইন্ডস অফ নাউন, কাইন্ডস অফ নাউন মানে নাউন কত প্রকার। আমরা যে পার্টস অফ স্পিচটা শিখলাম, এবার আমাদের জানতে হবে যে নাউন, এই নাউন কত প্রকার। নাউন মূলত দুই প্রকার, একটু খাতা কলমে লিখে ফেলুন, নাউন কয় প্রকার? নাউন মূলত দুই প্রকার। প্রথম নাম্বার নাউন হচ্ছে গিয়ে কনক্রিট নাউন, কি নাউন? কনক্রিট নাউন। তাহলে প্রথম নাউন কি? কনক্রিট নাউন। দ্বিতীয় নাম্বার নাউন হচ্ছে গিয়ে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটো নাউন কিন্তু আলাদা, এবং এটা বিপরীত নাউন, এই জন্য পরীক্ষাতে আসে যে কোনটা বিপরীত নাউন, কনক্রিট নাউনের বিপরীত নাউন কি বা অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত নাউন কি, এভাবে পরীক্ষাতে আসে। কনক্রিট নাউন হচ্ছে গিয়ে চার প্রকার, কনক্রিট নাউন চার প্রকার। তাহলে একটা হচ্ছে গিয়ে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়ালস নাউন।
ওকে, এবার দেখেন আমরা নাউনের সংজ্ঞাটা বের করে ফেলি। এখানে কাইন্ডস অফ নাউন আমরা জানলাম যে কাইন্ডস অফ নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন্স এবং ম্যাটেরিয়াল নাউন্স। আর এক প্রকার নাউন হচ্ছে, সেটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন মানে কি? কনক্রিট নাউন মানে হচ্ছে গিয়ে যেসব নাউন ধরা যায়, স্পর্শ করা যায়, তাদেরকে কি নাউন বলে? কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গিয়ে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। তার মানে এই দেখেন, অ্যাবস্ট্রাক্ট নাউনে যদি বলি পেশেন্স, তাহলে এই পেশেন্স মানে ধৈর্য, চাইল্ডহুড মানে শৈশব, এটাকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ইউ ক্যান ইমাজিন, ইউ ক্যান অনুভব করতে পারবেন। আপনি কি করবেন? অনুভব করতে পারবেন। আর এ পাশে দেখেন, যদি দেখেন এই রাজাপ্পা, জন, মঙ্গালোর, দিল্লি, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারেন, বা স্টুডেন্ট, টিচার ধরতে পারেন, ছুঁতে পারেন, অনুভব তো করতে পারবেনও। তাহলে দেখেন এই নাউন হচ্ছে কি? দুই প্রকার, একটা হচ্ছে অনুভব করা যায় এবং ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আর একটা নাউন হচ্ছে গিয়ে অনুভব করা যায় শুধু, কিন্তু ধরা যায় না, স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। তার মানে এবার যদি এই যে শুরুতে একটা যে উদাহরণ পড়েছিলাম, এখানে দেখেন জেনিথ ইজ ভেরি গুড গার্ল, তাহলে এখানে দেখেন এই যে জেনিথ, এই যে জেনিথ, আবার এখানে দেখেন গার্ল, এই যে গার্ল, তাহলে এই গার্ল হচ্ছে কি? একটা মেয়ের নাম, মানে কি? অনেকগুলো মেয়ের নাম। এই জেনিথ মানে একটা মেয়ের নাম, কিন্তু গার্ল অনেকগুলো মেয়ে। আবার দেখেন কলকাতা একটা সিটির নাম, কলকাতা মানে কি? একটা সিটি। তাহলে এই দেখেন এখানে সিটি, আবার এখানে জেনিথ, আবার এখানে হচ্ছে কি? গার্ল। এই যে আবার বান্দরবান একটা একটা শহরের নাম, আবার একটা জেলার নামও হতে পারে। তার মানে এই যে জেলার নাম বলতেছি, তারপরে সিটির নাম বলতেছি, একটা মেয়ের নাম বলতেছি, তার মানে এখন আমরা কি সংজ্ঞাটা দাঁড় করাতে পারি না যে নাউন কাকে বলে? হ্যাঁ, তাহলে উপরের যে এই যে এই যে আমরা এই এই যে ডিসপ্লেতে দেখতেছি এই বাক্যগুলো থেকে যে নাউনগুলো আছে, আবার এই পিছনে যে আমরা পড়লাম যে এই যে প্রপার নাউন, এই রাজাপ্পা, তারপরে ম্যাঙ্গালোর, দিল্লি, বা কমন নাউন্স হচ্ছে গিয়ে স্টুডেন্ট, টিচার, রিভার, আমরা এগুলো সংজ্ঞা জানবো, প্রত্যেকটা সংজ্ঞা জানবো, প্রপার নাউন, কমন নাউন এবং কোন নাউন থেকে কোন নাউন কিভাবে ট্রান্সফরমেশন হয় সবগুলো জানবো। এখানে শুধু আমি সংজ্ঞাটা বের করার জন্য এই এগুলো বলছি, বা ফ্যামিলি, বা ম্যাটেরিয়াল নাউন, সিলভার, ক্লে, উড, আয়রন, কাকে ম্যাটেরিয়াল নাউন বলে এটাও জানবো। তবে এখন আমরা নাউনের সংজ্ঞাটা দিচ্ছি। তাহলে তাহলে এই যে জেনিথ ইজ ভেরি, তাহলে এই জেনিথ হচ্ছে কি? একটা মেয়ে। আর এই গার্ল মানে হচ্ছে গিয়ে অনেকগুলো মেয়ে, বা সমস্ত সাধারণ মেয়েদেরকে বোঝাচ্ছে, কলকাতা সিটি। তাহলে এই যে একটা মেয়ে বা একটা অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে, বা একটা সিটিকে বোঝাচ্ছে, বা একটা জেলা শহরকে বোঝাচ্ছে। এখন আমরা এই বাক্যগুলোর উপরে ভিত্তি করে, বা নামগুলোর উপরে ভিত্তি করে নাউনের একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি। সংজ্ঞাটা কি হচ্ছে? যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, স্থান, গুণ বা কোনো ঘটনার নাম বোঝায়, তাকে কি বলবে? নাউন বলবে। তাহলে কি এই যে কোনো কোনো কি ব্যক্তির নাম বোঝাতে পারে, বস্তুর নাম বোঝাতে পারে, উদ্ভিদের নাম, প্রাণীর নাম, পদার্থের নাম, স্থানের নাম, কোনো একটা গুণ, যেমন এই যে পেশেন্স, এটা কিন্তু একটা ধৈর্য, এটা একটা গুণ। তাহলে এই যে এইগুলো বোঝালে তাহলে কি হবে? সেটা কি? সেটাকে আমরা নাউন বলবো। এভাবে আমরা অন্য উদাহরণ দিতে পারি, যদি বলি কম্পিউটার, ফেসবুক, লাইব্রেরি, তারপরে পার্টি, রাকিব, সাকিব, বিপ্লব, রাজশাহী, শেখ হাসিনা, বাংলাদেশ, ইন্ডিয়া, অ্যাপল, টাইগার, জ্যাকফ্রুট, এই যে সবকিছু, এগুলো কি? সবকিছু হচ্ছে গিয়ে নাউন, এবং এগুলো হচ্ছে গিয়ে নাউনের সংজ্ঞা, যে উদ্ভিদ বুঝাবে, ব্যক্তি বুঝাবে, প্রাণী, পদার্থ, স্থান, গুণ বা কোনো ঘটনার নাম বুঝাবে, তাকে কি বলবো আমরা? নাউন বলবো। এরপরে যদি দেখেন টাইপস অফ নাউন্স এন্ড এক্সাম্পল, এক্সাম্পল আমরা পূর্ব পড়ছি, আরো অনেকগুলো এক্সাম্পল নিয়ে আমরা এই পুরো ভিডিওটা দেখব, অনেকগুলো জবের পরীক্ষাতে এক্সাম্পল আছে, অনেক এইগুলো সলভ করব, জবের জবের একদম রিয়েল জবের প্রশ্নগুলো সলভ করব, বিসিএস, ব্যাংক জবের যে প্রশ্নগুলো আছে ওগুলো সলভ করব। আপনাকে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, আদারওয়াইজ আপনি বুঝবেন না। আপনি যদি একদম জিরো লেভেলের হন, তাহলেও আপনি হচ্ছে কি জবের প্রশ্নগুলো সলভ করতে পারবেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে এই যে একটু জেনে নেন, তাহলে প্রপার নাউন, কমন নাউন মানে নাউন কয় প্রকার, পাঁচ প্রকার, কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটু সমস্যা হতে পারে, এই যে ম্যাটেরিয়াল নাউনের পাশে কনক্রিট লিখে দিয়েছে, এটা বিদেশে এই ম্যাটেরিয়াল নাউনকে কনক্রিট নাউন পর্যন্ত বলা হয়। তাহলে এই নাউন পাঁচ প্রকার। এরপরে দেখেন, এরপরে এই যে প্রিফিক্স, এটা হচ্ছে গিয়ে রুট, এই যে রুট ওয়ার্ড, আমাদের এই যে প্রিফিক্স জানবো এখানে এবং সাফিক্স জানবো। তাহলে প্রিফিক্স কাকে বলে, সাফিক্স কাকে বলে? যারা জিরো লেভেলের তারা এই প্রিফিক্স সাফিক্স হয়তো জানবে না, সেই জন্য আমি এই এটা দিয়েছি। তাহলে প্রিফিক্স মানে যেটা পূর্বে বসে, আর সাফিক্স মানে পরে বসে। সাফিক্স মানে হচ্ছে গিয়ে প্রকৃতি প্রত্যয়ের মতো, প্রিফিক্স অব্যয়ের মতো কাজ করে। তার মানে পূর্বে যেটা বসে সেটা হচ্ছে প্রিফিক্স, যেটা পরে বসে সেটা হচ্ছে কি কি? সাফিক্স। আমাদের এই যে নাউনের যে রুটগুলো বানাতে
সাথে এই যে কোন রুট রুট অর মানে শব্দ থেকে আমরা যখন নাউন বানাবো ভার্ব থেকে অ্যাডভার্ব থেকে বা এই যে অ্যাডজেক্টিভ থেকে তখন আমাদের এই সাফিক্স লাগবে প্রিফিক্স লাগবে দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা দিয়েছি তাহলে সাফিক্স মানে হচ্ছে গিয়ে পরে বসে প্রিফিক্স মানে পূর্বে বসে হ্যাঁ এরপরে আমরা যাব এখন হচ্ছে গিয়ে এই যে ভার্ব থেকে কিভাবে নাউন হয় অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন হয় নাউনের ফরমেশনটা কিভাবে হয় এবং কিভাবে নাউন চিনব এই জিনিসগুলো আমরা জেনে নিব এখানে দেখেন এই যে সাফিক্স আর প্রিফিক্স যখন আমরা জেনে গেলাম তাহলে অ্যাডজেক্টিভের সাথে সাফিক্স যোগ হলে নাউন হয় এক্সাম্পল দিচ্ছি যে হ্যাপি হ্যাপি কি অ্যাডজেক্টিভ হ্যাপি কি অ্যাডজেক্টিভ যেমন যদি বলে যে এই যে এখানে উত্তর উদাহরণ দেওয়া আছে আই হ্যাড আ হ্যাপি টাইম উইথ মাই ফ্যামিলি তাহলে হ্যাপি হ্যাপির সাথে যখন নেস যোগ করেছে তাহলে কি হয়ে গেছে হ্যাপিনেস কি হয়েছে হ্যাপিনেস তাহলে আই হ্যাড আ হ্যাপি টাইম উইথ মাই ফ্যামিলি নিচে দেখেন নাউন দিয়ে যদি বলি মানি ডাজ নট অলওয়েজ ব্রিং হ্যাপিনেস তাহলে মানি মানে হচ্ছে গিয়ে টাকা সবসময় কি করে না সুখ কিনা যায় না টাকা দিয়ে টাকা সবসময় সুখ বয়ে আনে না এরপরে দেখেন অ্যাক্টিভ অ্যাক্টিভের সাথে আই টি ওয়াই যোগ করে কি করা হয়েছে নাউন করা হয়েছে তাহলে অ্যাক্টিভিটি অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভিটি ক্যাটস আর অ্যাক্টিভ অ্যাট নাইট এই যে অ্যাক্টিভ এই অ্যাক্টিভ হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ আর যখন বলছে যে ওয়াচিং টিভি ইজ আ প্যাসিভ অ্যাক্টিভিটি অথবা যদি বলে মাই অ্যাক্টিভিটিস আর গ্রেট মাই অ্যাক্টিভিটিস আর গ্রেট তাইলে এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস এগুলো কি নাউন তাইলে তারপরে তাইলে একটু আপনি খাতায় লিখে ফেলেন নেস আই টি ওয়াই আই এস এম তাহলে ইজম এটাকে ইজমও বলতে পারেন তাহলে এই এই শব্দগুলো দিয়ে কি হয় এই শব্দগুলো দিয়ে হচ্ছে গিয়ে নাউন তৈরি হয় তাহলে আইডিয়ালিজম এই যে এস 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 যোগ হয়েছে আই এস এম থাকলে হচ্ছে গিয়ে কি আইডিয়ালিজম এটা নাউন হবে তাহলে শব্দের শেষে নেস আই টি ওয়াই আই এস এম এগুলো থাকলে কি নাউন এগুলো থাকলে আপনি হচ্ছে গিয়ে পরীক্ষার খাতায় দাগাবেন কি নাউন তাহলে এটা দিয়ে যদি উদাহরণ দেয় দিস ল্যান্ড ইজ আইডিয়াল ফর ফার্মিং এই যে আইডিয়াল এই আইডিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ আর নিচের যে আইডিয়াল আইডিয়ালিজম হ্যাজ নো প্লেস ইন মডার্ন পলিটিক্স আইডিয়ালিজম এই আইডিয়ালিজম কথাটা যেহেতু আসছে আমি একটা তথ্য দিতে চাই একটা হচ্ছে গিয়ে আইডিয়ালিজম আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম এটা ফিলোসফির একটা কথা আইডিয়ালিজম হচ্ছে গিয়ে যেটা ধারণা করা হয় ধারণা করা হয় তাহলে এখানে বলছে যে মডার্ন পলিটিক্সের মধ্যে আইডিয়ালিজমের কোনো দাম নেই আইডিয়ালিজমকে ধরা হয় না ম্যাটেরিয়ালিজমকে বেশি গুরুত্ব দেওয়া হয় ম্যাটেরিয়ালিজম হচ্ছে গিয়ে ভাববাদ বস্তু না এটা হচ্ছে গিয়ে বস্তুবাদ এই বস্তুবাদ হচ্ছে গিয়ে যে আপনি যদি হচ্ছে গিয়ে নামাজ পড়েন তাহলে কেন নামাজ পড়তেছেন নামাজের উপকারিতা কি নামাজ পড়লে আপনার কিভাবে উপকার বয়ে আনে এটাকে বলে ম্যাটেরিয়ালিজম আপনি উজু করছেন কিন্তু উজুর উপকারিতা কি এটা জানতে হবে এই যে জানাটার নাম আপনি মেসওয়াক করলে দাঁতের কি উপকারিতা এটার বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটা জেনে এটা জানাকে বলে ম্যাটেরিয়ালিজম তাহলে ম্যাটেরিয়ালিজম একটা জিনিস আইডিয়ালিজম একটা জিনিস ওকে এবার আমাদের মূল আলোচনায় চলে আসি দেখেন এই নিচে আছে ভার্ব ভার্ব প্লাস সাফিক্স তাহলে ভার্ব প্লাস সাফিক্স অ্যাটেন্ডের সাথে এ এন সি যোগ হয় অ্যাটেন্ডেন্স তাহলে অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি তাহলে হি ওয়াজ নট এবল টু অ্যাটেন্ড দ্য পার্টি এই যে অ্যাটেন্ড টু অ্যাটেন্ড এই যে এটা টু অ্যাটেন্ড এই যে অ্যাটেন্ড এখানে কি ভার্ব এই অ্যাটেন্ড ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে তাহলে টু অ্যাটেন্ড ইনফাইনিট ভার্ব বা ইনফিনিটিভ ভার্ব এক্সিস্টেন্স এক্সিস্টেন্স প্লাস ই এন সি ই এক্সিস্টেন্স তাহলে এক্সিস্টেন্স মানে হচ্ছে কি অস্তিত্ব তাহলে ডাজ লাইফ এক্সিস্ট অন আদার প্ল্যানেটস হ্যাঁ এই যে মঙ্গল গ্রহে কিছুদিন আগে নাসা পাঠাইলো কুকুর পাঠাইলো মানুষও হয়তো কোনোদিন বসবাস করতে পারবে আমাদের পৃথিবীর বাহিরে গিয়ে তাহলে এক্সিস্টেন্স তাহলে উই বিলিভ ইন এক্সিস্টেন্স এখানে যে এক্সিস্টেন্স এই যে আরেকটা কথা বলে রাখি এক্সিস্টেন্স আপনি যদি কোনো শব্দের আগে আর্টিকেল দেখেন তাহলে শব্দের আগে আর্টিকেল দেখলেই আপনি সেটাকে কি বলে নেবেন সেটাকে আপনি ভেবে নেবেন সেটা হচ্ছে গিয়ে নাউন তাহলে শব্দের আগে যদি আর্টিকেল থাকে শব্দের আগে যদি প্রিপোজিশন থাকে সেগুলো কি নাউন সেগুলো কি নাউন একটু খাতায় নোট ডাউন করে লেখেন আমি যে জিনিসগুলো বলি মুখে সবগুলো তো আর লেখা যায় না সবগুলো আর কম্পিউটার স্ক্রিনেও দেখানো যায় না আমি যে জিনিসগুলো মুখ থেকে বলবো আপনি ভিডিওটা পজ করে আমার ওই কথাটা লিখে ফেলবেন খাতার মধ্যে তাইলে যেই জিনিসটা আমি বললাম যে আর্টিকেল যদি থাকে কোনো শব্দের আগে সেটা কি নাউন প্রিপোজিশন যদি থাকে সেটা কি নাউন এরপরে নিচেটা দেখি এই যে ব্রেক প্লাস এইজ তাহলে ব্রেকেস ব্রেকেস তাহলে এই যে ব্রেকের সাথে যখন এ জি ই যোগ হয় সেটাও কি নাউন হয় শি অলওয়েজ ব্রেকস হার প্রমিস শি অলওয়েজ ব্রেকস হার প্রমিস সে ভঙ্গ করে ফেলে আর এখানে দেখেন ব্রাশিং ওয়েট হেয়ার ক্যান কজ ব্রেকেস তাহলে এই যে ব্রেকেস এই ব্রেকেস নাউন তাহলে
এই এই নাউন কিভাবে ভার্ব থেকে নাউন গঠিত হয়, এ এন সি থাকলে, ই এন সি থাকলে, এ জি ই থাকলে নাউন গঠিত হয়। তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম, এটা আপনি খাতায় নোট ডাউন করে লিখে ফেলেন যে ভার্বের পরে এগুলো থাকলে নাউন হয়, আবার অ্যাডজেক্টিভের পরে এগুলো থাকলে নাউন হয়, এবং এগুলো হচ্ছে কি নাউন চেনার উপায়। পরীক্ষাতে এভাবে আসলে যখন দেখবেন নেস, আইটিওয়াই, আইএসএম, এ এন সি, ই এন সি, এ জি ই, এই শব্দগুলো শব্দ শেষে যদি এই অংশটুকু থাকে তাহলে সেটা কি নাউন। এরপরে আমরা আরো অনেক কিছু জানবো এই ব্যাপারে, নাউন নাউন্স ফর্মড ফ্রম ভার্বস। তাহলে এই যে এখানে দেখেন এ জি ই, এটা আমরা আগেই পড়েছি, কিন্তু এখানে দেখেন একটা নতুন আসছে এ এল, এ এল, তাহলে রেফিউজাল, তাহলে রেফিউজাল, রেফিউজ থেকে রেফিউজাল, আবার অ্যাকসেপ্ট থেকে অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স, তাহলে এ এন সি ই, আবার এখানে দেখেন শোন, এ টি আই ও এন, অথবা শোন হিসাবে ব্যবহার, টি আই ও এন হিসাবেও ব্যবহার হয়। তাহলে দেখেন এ টি আই ও এন, শোন, রিয়ালাইজেশন, 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 তাহলে শোন, এ টি আই ও এন, শোন, রিয়ালাইজেশন, তাহলে রিয়ালাইজ থেকে, রিয়ালাইজ থেকে কি রিয়ালাইজেশন, তাহলে রিয়ালাইজ থেকে রিয়ালাইজেশন। এরপরে দেখেন আই ও এন, রিভিশন, কি রিভিশন, তাহলে রিভিশন, এখানে আই ও এন যোগ হয়, কি হয়েছে নাউন হয়েছে। এরপরে মেন্ট, এনজয়মেন্ট, এস আই ও এন, তাহলে এই যে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন, কম্প্রিহেন্স থেকে কম্প্রিহেনশন। তারপরে হিপনোসিস, এই যে এস আই এস সিস, হিপনোসিস। নিচেরটা দেখেন শোন, তাহলে প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন, তাহলে এই যে শোন, এ জি ই এইচ, আল বা অ্যান্স, অ্যাশোন, এনস, আই ও এন, মেন্ট, এস আই ও এন, সিস, শোন, এই জিনিসগুলো, এই জিনিসগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করুন। আপনি হচ্ছে গিয়ে জবের যেই নাউন থেকে প্রশ্ন আসে যে এটা কি, এটা নাউন নাকি অন্য কিছু, আপনি উত্তর করতে পারবেন। এখান থেকে পরীক্ষাতে বারবার আসে, আপনি একটু দয়া করে এটা লিখে ফেলেন। ওকে, এরপরে যাই, এরপরে আমরা শিখবো নাউন ফর্মিং সাফিক্স। এখানেও আরো কিছু দিয়ে দিয়েছি যাতে আপনাদের উপকার হয়, আপনি একটু এটা লিখে নিন, আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। এই যে ই আর ও আর, আই এস এম, আই এস টি, হ্যাঁ, তারপরে এই যে রিয়ালিস্ট, এটা অনেকটা আসে, ন্যাচারালিস্ট, ন্যাচারালিস্ট, এই যে এই যে বিভিন্ন জিনিসগুলো আছে, আপনি এগুলো একটু নিজে নিজে খাতায় নোট ডাউন করে লিখে ফেলেন, ভিডিওটা পজ করে আপনি এই জিনিসগুলো লিখে ফেলেন। এরপরে আমরা আলোচনা করব প্রিফিক্স ফর্মিং নাউন্স। আমরা এতক্ষণ সাফিক্স নিয়ে বললাম, সাফিক্স মানে পরে যেটা ব্যবহৃত হয়, প্রকৃতি প্রত্যয়ের মতো। এরপরে আমরা এখন প্রিফিক্স মানে অব্যয়ের মতো, অব্যয় শুরুতে বসে। তাহলে দেখেন আর ই দিয়ে হচ্ছে গিয়ে নাউন ব্যবহৃত হয়, নাউন হয়, যে আর ই যদি থাকে তাহলে সেটা কি নাউন। যেমন রিকনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, রিডাকশন, কনস্ট্রাকশন আলাদাভাবেই নাউন, সেটাকে আবার আবার নাউন করা হয়েছে আর ই দিয়ে। তারপরে দেখেন রিডাকশন, রিডাকশন, এরপরে দেখেন কোঅপারেশন, কোঅর্ডিনেশন, তাহলে আর ই, সি ও ডি আই এস, এম আই এস, হ্যাঁ, মিসকন্ডাক্ট, মিসবিলিভ, এই যে এগুলো দিয়েও কি হয় নাউন হয়, এগুলো দিয়েও নাউন হয়। তবে এখানে যে জিনিসগুলো আছে এগুলো এমনিতেও নাউন, এরপরে আবার পুনরায় নাউন করা হয়েছে, আপনাদের যাতে ঝামেলা না হয় সেই জন্য আমি এই জিনিসটা দিয়ে দিলাম যে এটাও নাউন। এরপরে আপনি এই জিনিসগুলো দেখলে, আপনি অন্য কিছু দেখলে, যেমন এই যে এন্টি সাইক্লোন, সাইক্লোন, এন্টি দিয়ে অনেকগুলো জিনিস তৈরি হয়, হ্যাঁ, এগুলো এগুলো আপনি একটু খাতায় লিখে ফেলেন। এরপরে আমরা পরবর্তী আলোচনায় যাব। আমরা যে শুরুতে শিখেছিলাম যে নাউন পড়েছিলাম যে নাউন কি, এখন আমরা আলোচনা করব যে এই প্রোপান নন, পাঁচ প্রকার যে নাউন আছে নাউনটা আমরা জেনে ফেলবো। তাহলে এখানে দেখেন প্রোপান নাউন কাকে বলে, আমরা যেই দুই প্রকার নাউন পড়েছি, মূলত প্রধান দুই প্রকার নাউন, একটা হচ্ছে গিয়ে কনক্রিট নাউন, আর একটা কি, আর একটা নাউন হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে আমরা এই যে পাঁচ প্রকার নাউন, এই দুই প্রকার নাউনকে পাঁচ প্রকার নাউনে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এই পাঁচ প্রকার নাউনকে, আমরা এখন দুই প্রকার নাউনকে যে পাঁচ প্রকারে ভাগ করছে, আমরা এই আলাদা আলাদা ভাবে পাঁচ প্রকারকে আলাদা আলাদা ভাবে আমরা পড়ে নেব, তার কারণ এখান থেকে পরীক্ষাতে আসে। তাহলে দেখেন প্রপার নাউন, তাহলে আ প্রপার নাউন ইজ ইউজড ফর ওয়ান পার্টিকুলার পার্সন, থিংস, অ্যাজ ডিফারেন্ট ফ্রম এভরি আদার অ্যাজ। আমরা এই সংজ্ঞায় না গিয়ে আমরা একটু খেয়াল করি, দেখেন আমরা শুরুতেও পড়ছিলাম যে জেমস, এই যে নাম পড়ছিলাম, অনেকগুলো নাম নাম পড়ছিলাম না, নেম পড়ছিলাম, প্লেস নেম, থিং নেম, তারপর হচ্ছে গিয়ে পার্সন নেম। এখানে দেখেন এই যে জেমস, জেমস ইজ মাই ফ্রেন্ড, আমরা বাক্যের উদাহরণ দিয়ে একটু পড়ি, জেমস ইজ মাই ফ্রেন্ড, তাহলে এই যে ফ্রেন্ড কি পার্সন, একটু খেয়াল করুন। হ্যাঁ, গ্যাংস ইজ আ বিউটিফুল সিনারি, গ্যাংস, এই যে গ্যাংস মানে কি, এই যে এটা গাং গাং উচ্চারণ হয় না, এটা গ্যাংস, কি গ্যাংস, এটা একটা রিভার, এটা ফ্রান্সের একটা রিভার, এটা কিন্তু গ্যাংস না। তাহলে গ্যাংস ইজ আ বিউটিফুল সিনারি, এটা একটা কি নদীর নাম, এটা ফ্রান্সের একটা নদীর নাম।
লখনৌ হ্যাজ মাচ পপুলেশন, ইন্ডিয়ার একটা জায়গার নাম লখনৌ, তাহলে লখনৌ এটা কি একটা সিটি, এটা কি সিটি। এরপরে দেখেন ইন্ডিয়া ইজ বিসাইড, ইন্ডিয়া ইজ বিসাইড বাংলাদেশ, বিসাইড বাংলাদেশ, তাহলে এটা কি কান্ট্রি। তাহলে এবার একটু আমরা বলতে পারি না, একটু বলা যায় না এই যে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে এই যে পার্সনের নাম, তারপর হচ্ছে গিয়ে নদীর নাম, তারপর সিটির নাম, কান্ট্রির নাম, তাহলে এই জিনিসগুলো আমরা তার মানে এখন বলতে পারি যে নাম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, প্রবৃত্তি, নাম বোঝায় তাকে কি বলে, প্রপার নাউন। তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে হবে, নির্দিষ্ট জায়গা বোঝাতে হবে, নির্দিষ্ট শহর বোঝাতে হবে, নির্দিষ্ট দেশ বোঝাতে হবে, নির্দিষ্ট কোনো কিছু। এই যে একটু যদি খেয়াল করেন এখানে যে প্রপার শব্দটা আছে, এই যে প্রপার শব্দটার শব্দের বাংলা সাবলীল বাংলা কি, নির্দিষ্ট। প্রপার মানে কি, স্পেসিফিক। তার মানে প্রপার নাউন মানে কি, স্পেসিফিক নাম। প্রপার নাউন মানে কি, স্পেসিফিক নাউন। তাহলে স্পেসিফিক মানে হচ্ছে কি, নির্দিষ্ট কোনো কিছু বুঝালি সেটা কি প্রপার নাউন, সেটা কি প্রপার নাউন। এরপরে এরপরে দেখেন এখানে একটা রুল দেওয়া আছে, এই যে রুল, দ্য রাইটিং অফ প্রপার নাউন শুড অলওয়েজ বি কমেন্সড উইথ আ ক্যাপিটাল লেটার। মানে হচ্ছে গিয়ে লেখার ক্ষেত্রে প্রপার নাউন আপনি কিভাবে চিনবেন, সেটা হচ্ছে গিয়ে কি শুরুতেই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন, জেমসের জে, এ লখনৌর এল, ইন্ডিয়ার আই, গ্যাংস, এই যে গ্যাংসের জি, এগুলো কিন্তু সবগুলো বড় হাতের। তাইলে প্রপার নাউন সবসময় কি হয়, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। তাহলে এভাবে আমরা প্রপার নাউন শিখে ফেলবো। তাহলে তার মানে প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে গিয়ে যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, প্রবৃত্তির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আমি মুখে মুখে সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, তো এগুলো আপনি লিখে ফেলতে পারেন অথবা মেমোরাইজ করে ফেলতে পারেন। আপনি একটু ভালো মতো ধৈর্য ধরে শুনুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তার কারণ ভিডিওটা একটু বড় হলো আমরা শেষে কিন্তু হচ্ছে গিয়ে জবের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এবারে একটু খেয়াল করেন, আমি যদি আরো উদাহরণ দেই প্রপার নাউনের, কামাল, রফিক, সাবিনা, ফরিদপুর, রাজশাহী, বাগেরহাট, মাউন্ট এভারেস্ট, এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু প্রপার নাউন। অথবা যদি বলেন ঢাকা, চিটাগাং, পটুয়াখালী, বা পদ্মা নদী, যে আলাদাভাবে যদি আপনি পদ্মা নদী বলেন তাহলে সেটা কি, সেটা কিন্তু প্রপার নাউন। এরপরে আমরা কমন নাম যখন আলোচনা করব তখন রিভারের নাম আসবে, যাতে সমস্যা না হয় সেজন্য বলে দিয়েছি। পদ্মা কিন্তু আলাদা একটা নাম, সেটা কিন্তু কমন না। তার মানে প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদাই কি হয়, ক্যাপিটাল লেটার হয়। প্রপার নাউনের সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার শুরু হয়। তার যদি বলি যে চিটাগাং ইজ আ সিপোর্ট, অথবা যদি বলি দিস ইজ জামাল, তাহলে চিটাগাং এর এই যে সি, সি কি দিয়ে শুরু হবে, সি হবে বড় হাতের অক্ষর দিয়ে। আবার দিস ইজ জামাল বা দিস ইজ রহিম, দিস ইজ করিম, তাহলে এই যে দা এটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। তাহলে এই যে কমেন্সড, কমেন্সড মানে কি, কমেন্সড মানে শুরু করা, তাহলে কমেন্সড, শুড বি অলওয়েজ কমেন্সড মানে কি, শুরু করতে হবে ক্যাপিটাল লেটার দিয়া। ওকে, এরপরে যাই, এরপরে আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে, এরপরে কমন নাউন নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এখানে কমন নাউনের অনেকগুলো স্যাম্পল দিয়ে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো কমন নাউন। তাহলে এখানে দেখেন হেয়ার স্প্রে, কার, একটু খেয়াল করবেন আমরা পিকচার দিয়ে আমরা নিজেরাই সংজ্ঞা বের করে ফেলবো। তারপরে এই যে এই যে বাটারফ্লাই, এলিফ্যান্ট, অরেঞ্জ, ম্যাঙ্গো, চেয়ার, ব্রেড, ফিয়ার, চিজ, নাইফ, খ্যাট, এই যে জিনিসগুলো আছে দেখেন একটু খেয়াল করেন, তাহলে এই জিনিসগুলো ক্যাট, বয়, হাউস, ফ্লোয়ার, যদি আমরা উদাহরণ দেই, উদাহরণ দিয়ে যদি বলি দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে দ্য কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমাল। এরপরে যদি আবার বলি যে আকবর ওয়াজ আ ওয়াইস কিং, আকবর ওয়াজ আ ওয়াইস কিং, তাহলে একটু খেয়াল করেন তো এই যে কিং বা ক্যাট, কার, এই যে তারপরে বাটারফ্লাই, এলিফ্যান্ট, এগুলো কি কোনো স্পেসিফিক কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে? এলিফ্যান্ট কোনো নির্দিষ্ট যে কোনো একজন ব্যক্তি এলিফ্যান্ট পালে, অথবা জুতে বা মানে চিড়িয়াখানায় কোনো এলিফ্যান্ট আছে যে ওই নির্দিষ্ট এলিফ্যান্ট, এরকম কিন্তু না। বা কুকুর, আমাদের বাসায় ডগ আছে আমরা যার নাম দিয়েছি মন্টু, তাহলে এই মন্টু কি আলাদাভাবে কোনো মন্টু, নাকি কুকুর সমগ্র কুকুরকে বোঝাচ্ছে, সমগ্র গাড়িকে বোঝাচ্ছে, সমগ্র চিজকে বোঝাচ্ছে, সবগুলো ছুরিকে বোঝাচ্ছে? তার মানে এটা একটা সাধারণভাবে সাধারণ নাউন, যে নাউন দ্বারা আমরা এবার বলতে পারি না, আমরা বলতে পারি কি, যেই নাউন দ্বারা সমগ্রটাকে সাধারণভাবে বুঝায় তাকে কি বলে, কমন নাউন বলে। কি বলে? কমন নাউন বলে। তার মানে আরো যদি আমি উদাহরণ দেই, যেমন স্কুল, ওয়ার্ড, চাইল্ড, চেয়ার, কান্ট্রি, ফায়ার ফাইটার, ওয়েটার, ম্যান, লাইফ, ওম্যান,
ফ্যামিলি, পিপল, স্টুডেন্ট, হ্যান্ড, কোম্পানি, সিটি, এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলা কি কমন, এই জিনিসগুলা কি কমন, তার মানে যে নাউন দ্বারা একটি শ্রেণীর ব্যক্তি, বস্তু, প্রাণী, সাধারণ, সাধারণ বোঝায়, সাধারণভাবে সবাইকে বোঝায়, মানে একটা শ্রেণীর সবাইকে বুঝাবে, সবাইকে বুঝাবে, যেই নাম দ্বারা একটা শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর একটা শ্রেণীর সাধারণ নামকে বুঝাবে সেটাকে কি বলবে, কমন নাম বলবে। তার মানে যদি ক্যাট বলি, ক্যাট মানে কি সমগ্র ক্যাট, ম্যাঙ্গো বললে সমস্ত আম, ব্রেড বললে সমস্ত রুটি, বাটারফ্লাই মানে সব প্রজাপতি, এলিফেন্ট মানে সব এলিফেন্ট। এখানে স্পেসিফিক ভাবে কাউকে বোঝানো হচ্ছে না, সেই জন্য এটাকে কি বলে, কমন নাম। পরীক্ষাতে আসে, পরীক্ষাতে দিয়ে দেয় এরকম ভাবে দিয়ে দেয়, দা কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তার মানে এখানে নিচে আন্ডারলাইন করে দেয় দা কাউ, এটা কোন নাউন, কমন নাউন নাকি প্রোনাউন নাকি প্রপার নাউন, এরকম দিয়ে দেয়। তো এই জন্য আমাদের জানতে হবে কমন নাউন কি। কমন নাউন মানে হচ্ছে গিয়ে একটা ব্যক্তি, বস্তু বা কোন একটা কিছুর সাধারণ ভাবে যে জিনিসটা বোঝায় তাকে কি বলে, কমন নাউন বলে। এবারে আমরা আরো কিছু কমন নাউন জানবো, এই যে বাক্য থেকে আমরা কমন নাউন জানবো। এখানে দেখেন দা কম্পিউটার আই জাস্ট বট ইজ ভেরি সলিড, দা কম্পিউটার দিলে, এই যে দেখেন দা কম্পিউটার, এখানে দা কম্পিউটার কি নাউন, এই যে দা কম্পিউটার এটা কি নাউন, এখানে আমরা নাউনটা বের করি, এই এখানে দা কম্পিউটার হচ্ছে গিয়ে প্রপার নাউন। কেন এখানে প্রপার নাউন হবে, এটা কিন্তু কম্পিউটার স্বাভাবিকভাবে কিন্তু এটা হচ্ছে গিয়ে কম্পিউটার বলতে সমগ্র কম্পিউটারকে বোঝায়, সমগ্র কম্পিউটারকে বোঝায়। কিন্তু এখানে আপনি দেখেন এই যে এই এই পাশে দেওয়া আছে বট ইজ ভেরি সলিড, আই জাস্ট বট মানে আমি কিনেছি, আমি কিন্তু স্পেসিফিক একটা কম্পিউটার কিনেছি, তার মানে এই কম্পিউটার কমন নাউন হলো যখন এটার পূর্বে প্রিপোজিশন, এটার পূর্বে যখন আর্টিকেল বসিয়ে দিয়েছে। আর্টিকেল নিয়ে আমার ভিডিও আছে, আপনি ওই বেসিক গ্রামারের কোর্সটা করে ফেলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলের মধ্যে বেসিক গ্রামার কোর্স আছে, আমাদের 4-5টা ভিডিও হয়েছে, আমরা আরও বেশি ভিডিও বানাবো, আমরা এই যে সমস্ত কিছু গ্রামারে আলোচনা করব, জিরো থেকে হিরো কিভাবে আপনি হতে পারেন, একদম জিরো টি অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেক দিন একটা একটা ভিডিও আপলোড দিব, যাতে করে আপনার ইংলিশটা ঝালাই করে নিতে পারেন, আপনি জিরো থেকে কিভাবে একদম জবের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আপনি সলভ করতে পারবেন। আমরা প্রত্যেকটা ভিডিওর শেষে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, আজকেও আমরা জবের প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে দেখেন দ্য কম্পিউটার আই জাস্ট বট ইজ ভেরি সলিড, এবারে এখানে দেখেন এই কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে গিয়ে কমন নাউন, কিন্তু এটার পূর্বে যখন দা হয়েছে তাহলে এটা কি হয়ে গেছে, আর্টিকেল, আর্টিকেল আসার কারণে এটা প্রপার নাউন হয়ে গেছে। তাহলে দা কম্পিউটার মানে আমি যে স্পেসিফিক কম্পিউটার কিনেছি, সেটা কি সলিড, সেটা কি সলিড। এরপরে দেখেন হি ব্রোক দ্য প্লেট, হি ব্রোক দ্য প্লেট, আই গেভ হিম টু পুট অন দ্য টেবল, এই যে এখানেও সেম একই জিনিস, প্লেট মানে সমস্ত প্লেট, টেবিল মানে, টেবিল মানে সমস্ত টেবিল, সমস্ত টেবিল, তাহলে টেবল আর প্লেট, এই যে প্লেট মানে সমস্ত প্লেট, কিন্তু এর আগে যখন আর্টিকেল পেয়েছি তার মানে এটা কি প্রপার নাউন। তাহলে দেখেন কমন নাউন গুলো কিভাবে প্রপার নাউনে রূপান্তরিত হয়ে যায়, তাহলে আমরা এভাবে শিখে ফেলি, আর্টিকেল থাকলে সেটা কি, সেটা হচ্ছে গিয়ে প্রপার নাউন হয়ে যায়, কমন নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা প্রপার নাউন। নিচের সেন্টেন্সটা দেখে 3 নাম্বার, শি কুড নট লুক অ্যাট দ্য টিভি বিকজ হার আইস ওয়ার অন দ্য ফোন অল টাইমস, সেম উপরের রুলস। নিচেরটা দেখেন আই ওয়াশড অল দ্য পিলোস ইন দ্য রুম, একই সেম রুল, পিলোস মানে হচ্ছে গিয়ে বালিশ, আই অ্যাক্সিডেন্টলি ব্রোক মাই ফেভারিট গ্লাস, ফেভারিট গ্লাস, এই যে এখানে এটা একটু ঝামেলা হতে পারে, আই অ্যাক্সিডেন্টালি ব্রোক মাই ফেভারিট গ্লাস, তাহলে এই যে গ্লাস এখানে কিন্তু এই গ্লাস প্রপার নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তার কারণ এই গ্লাস কিন্তু এখানে কমন নাউন হিসেবে ব্যবহার হয় নাই, তার কারণে একটা যে গ্লাস মানে সানগ্লাসকে বোঝানো হয়েছে, এখানে মানে সানগ্লাস বোঝানো হয়েছে, যে আই অ্যাক্সিডেন্টালি ব্রোক মাই ফেভারিট গ্লাস, এটা কি অ্যাক্সিডেন্টালি অনেক বড় গ্লাস নিয়ে তো আর হাঁটে না যে এটাকে আমরা অন্য নাউনে রূপান্তর করব। গ্লাস কিন্তু অনেক সময় ম্যাটেরিয়াল নাউনও যায়, গ্লাসটাকে তিনভাবে নাউন করা যায়, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে গিয়ে প্রপার নাউন। তো আমাদের বাক্য দেখে বুঝতে হবে এটা কমন নাউন নাকি প্রপার নাউন নাকি ম্যাটেরিয়ালস নাউন। এর নিচের সেন্টেন্সটা যদি দেখি, আই হ্যাভ নেভার সিন মাই মাদার, আই হ্যাভ নেভার সিন মাই মাদার, তাহলে এখানে এই মাদার কিন্তু কমন নাউন, মাদার কি নাউন, কমন নাউন, আই হ্যাভ সিন মাই মাদার, আই হ্যাভ সিন মাই, আই হ্যাভ নেভার সিন মাই মাদার,
না, এটা হচ্ছে গিয়ে প্রপার নাউন, এটাও কি প্রপার নাউন, কেন? কারণ মাই মাদার মানে আমার মা, তাহলে এই সমগ্র মা জাতিকে বুঝালে শুধু মাদার হবে। যেমন তাইলে এই যে আই হ্যাভ নেভার সিন মাই মাদার, এটা আমার মা, তার মানে এটাও কি প্রপার নাউন। তার মানে এখানে আমরা আরো একটা রুল শিখে গেলাম যে এই যে মাই, তাহলে এই মাই কি পসেসিভ, মাই কি পসেসিভ অথবা পসেসিভ, তার মানে পসেসিভ যদি থাকে, মালিকানা যদি কোনো কিছু বুঝায়, পসেসিভ মানে মালিকানা বুঝাতে ব্যবহার হয়, তাহলে এই পসেসিভ থাকলে সেটা কি কমন নাউনের পূর্বে যদি পসেসিভ থাকে সেটাও কি নাউন হয়ে যায়, প্রপার নাউন হয়ে যায়। নিচেরটা দেখি, টুমোরো উই উইল গো সুইমিং উইথ মাই কাজিন, উইথ মাই কাজিন, একদম উপরের রুলস। এর নিচেরটা দেখি, মাই ব্রাদার্স সেম রুলস, মাই গ্র্যান্ডফাদার সেম রুলস। তার মানে এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, যদি হচ্ছে গিয়ে কমন নাউনের পূর্বে আর্টিকেল থাকে, কমন নাউনের পূর্বে যদি পজেসিভ থাকে, তাহলে পজেসিভ এবং আর্টিকেল থাকার কারণে কমন নাউন কি নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যাচ্ছে গিয়ে প্রপার নাউন। এরপরে আমরা দেখি, এরপরে আমরা শিখবো কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন কি, আমাদের জানতে হবে কালেকটিভ নাউন কাকে বলে। প্রথমেই আমরা আগে এর আগে আমরা সংজ্ঞা আমরা নিজেরা নিজেরা তৈরি করব। এখানে দেখেন নিচে প্রথমে আছে ফর পিপল, ফর এনিম্যালস, ফর থিংস, আর গ্যাং অফ থিভস, আর গ্যাং অফ থিভস মানে দেখেন এখানে অনেকগুলো চোর, পৃথিবীতে অনেক চোর আছে, কিন্তু এই যে চোরের একটা দল, চোরের কি দল, এই বেটা হচ্ছে গিয়ে কি নেতা, আর এই বেটা হচ্ছে গিয়ে চোরের দলের সর্দার, এরা হচ্ছে কি এই সর্দারের লগে এরা কাজ করে। এরপরে দেখেন পৃথিবীতে অনেকগুলো কাক আছে, কিন্তু এই ক্রোস, এই ক্রোস কিন্তু এখানে কয়েকটা সমষ্টি ভাবে এখানে ক্রোস আছে, আবার ঠিক ভাবে এই যে ফ্লিট, ফ্লিট অফ এ শিপ, এই যে এই শিপগুলো কিন্তু, হ্যাঁ এই বাদলগুলো কিন্তু কয়েকটা একসাথে মিলে। তার মানে এবার আমরা কিভাবে সংজ্ঞা করতে পারি কালেকটিভ নাউনের, তার মানে এবার আমরা বলতে পারি যে নাউন একই ধরনের ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে যখন বুঝায় তাকে কি নাউন বলে, কালেকটিভ নাউন। কি বলবে, কালেকটিভ নাউন মানে হচ্ছে কি সমষ্টি বুঝাবে, কি বুঝাবে সমষ্টি। তার মানে পৃথিবীতে অনেকগুলো আর্মি আছে, কিন্তু যদি বলা হয় আর্মি বাংলাদেশের আর্মি বা পৃথিবীর আর্মি যদি বোঝানো হয়, আর্মি স্পেসিফিক ভাবে অন্য কোনো কিছু হবে না, তার মানে আর্মি বুঝালেই কিন্তু হচ্ছে কি আর্মি কি বোঝানো হয়, আর্মির সমষ্টিকে বোঝানো হয়, পুলিশের সমষ্টিকে বোঝানো হয়। তার মানে সমষ্টি ভাবে যে জিনিসগুলোকে বুঝাবে, যে মানুষগুলোকে বুঝাবে, যে শ্রেণীটাকে বুঝাবে, সেটাকে কি বলবে, কালেকটিভ নাউন। তাহলে কালেক্ট শব্দের অর্থ কি, কালেক্ট শব্দের অর্থ হচ্ছে কি সমষ্টি করা, সমষ্টি একই সাথে করা, যোগাযোগ করা। হ্যাঁ, তাহলে কালেকটিভ নাউন যে নাউন দ্বারা একই ধরনের ব্যক্তি বা বস্তুকে আলাদা ভাবে না বুঝিয়ে কি করবে, সমষ্টি ভাবে বুঝাবে, তাহলে সমষ্টিক ভাবে বুঝালে তাকে কি বলবে, কালেকটিভ নাউন বলবে। এবার আমরা জানবো অনেকগুলো উদাহরণের মাধ্যমে। এবার এখানে দেখেন পিপল, এনিমালস এবং থিংস, এই জিনিসগুলো দেওয়া আছে। এই যে আ ব্যান্ড অফ ম্যান, আ ব্যান্ড অফ ম্যান, এবার দেখেন একটা জিনিস, কমন নাউনের পূর্বে যখন প্রিপোজিশন বসবে সেটাও কি হয়ে যাবে, সেটাও হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন হয়ে যাবে। আগে আমরা দেখেছি কমন নাউনের পূর্বে যখন আর্টিকেল বসেছে, কমন নাউনের পূর্বে পসেসিভ বসছে, সেটা কি হয়ে গেছে, সেটা হয়ে গেছে প্রপার নাউন। এবার এখানে দেখেন কমন নাউনের পূর্বে প্রিপোজিশন বসিয়ে আমরা কি করতেছি, কালেকটিভ নাউন তৈরি করতেছি। প্রথমটা দেখেন আ ব্যান্ড অফ ম্যান, আ ব্যান্ড অফ ম্যান, নিচেরটা দেখেন আ ক্যাসেল অফ অ্যাক্টরস, আ ক্যাসেল অফ অ্যাক্টরস, আই স্টক অফ লিবারিয়ান্স, আই স্টক অফ লিবে, আই স্টক অফ লিব্রেরিয়ান্স, লিব্রে রিয়ান্স, আই স্টক অফ লিব্রেরিয়ান্স, হ্যাঁ আর সেন্টেন্স অফ জাজেস, আর সেন্টেন্স অফ জাজেস। এরপরে দেখেন আ গ্যালাক্সি অফ বিউটিস, আ গ্যালাক্সি অফ বিউটিস, আপনি এই জিনিসগুলো একটু খাতায় লিখে প্র্যাকটিস করেন। আ কলোনি অফ গার্লস, হ্যাঁ আ ব্রুড অফ হেন্স, আ ফ্লাইট অফ বার্ডস, এই যে জিনিসগুলো আছে এটা খাতায় নিয়ে আপনি মুখস্থ করে ফেলবেন যে এগুলো কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ আ ব্যাস অফ কেকস, আ ব্যাস অফ কেকস, আ বোতল অফ মিল্ক। তাহলে এই যে এখানে দেখেন যে জিনিসটা আমি বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে গিয়ে আ ব্যান্ড অফ ম্যান, হ্যাঁ তাহলে এই যে মানুষগুলোর দল, মানুষগুলোর দল, আ কাস্ট অফ অ্যাক্টরস, আ কাস্ট অফ অ্যাক্টরস, এই যে নায়কদের দল, হ্যাঁ এই একই সাথে সমষ্টিক ভাবে বুঝাচ্ছে, তাহলে এই যে সমষ্টিক ভাবে বুঝাচ্ছে এই মানুষগুলাকে, এই প্রাণীগুলাকে, এই জিনিসগুলাকে, যে আ বোতল অফ মিল্ক, শুধু মিল্ক কিন্তু অন্য নাউন, ম্যাটেরিয়ালস নাউন, কিন্তু যখন বলছে যে আ বোতল অফ মিল্ক, তাহলে আ বোতল অফ মিল্ক মানে কি এটা কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ ভাবে সমষ্টিক ভাবে বুঝাচ্ছে। তার মানে কালেকটিভ নাউন কি নাউন, যে নাউন একই ধরনের ব্যক্তি বা বস্তু বা এগুলোকে আলাদাভাবে না বুঝিয়ে সামষ্টিক ভাবে যখন বুঝাবে সেটা কি নাউন, কালেকটিভ নাউন। এরপরে আমরা আরো কিছু যদি উদাহরণ দেই,
তার মানে এই যে দেখেন আ ক্লাস অফ স্টুডেন্টস তার মানে স্টুডেন্ট হচ্ছে গিয়ে কি নাউন স্টুডেন্ট হচ্ছে কমন নাউন আবার যদি এর পাশে দেখেন ফিশ এই যে ফিশ কি নাউন কমন নাউন এই যে আইল্যান্ড তাহলে এই আইল্যান্ড মানে দ্বীপ দ্বীপ কি কমন নাউন যে কোনো দ্বীপ হতে পারে কিন্তু এর পূর্বে যখন আমরা প্রিপজিশন বসিয়েছি তার মানে সেটা কি নাউন হয়ে গেছে সেটা হয়ে গেছে কালেকটিভ নাউন তাহলে আ ক্লাস অফ স্টুডেন্টস আ ক্যাচ অফ ফিশ হ্যাঁ বা আ গ্রুপ অফ আইল্যান্ড এই সবগুলো কি নাউন কালেকটিভ নাউন তার মানে এভাবে আমরা জানবো যে সমষ্টি যেই জিনিসটা সমষ্টি বোঝায় সেটাকে কি বলবো আমরা কালেকটিভ নাউন এরপরে এরপরে আমরা এটাকে একটু রুলস হিসাবে জানবো এই কালেকটিভ নাউনের একটা গুরুত্বপূর্ণ রুলস এই যে এই জিনিসটা কালেকটিভ নাউনের গুরুত্বপূর্ণ রুলস এটা আমাদের জানতে হবে তার কারণ এগুলো কিন্তু বিসিএস এক্সামের এই প্রশ্ন তো দেখেন একটু দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন কমিটি বানানটা একটু খেয়াল করেন ডাবল এল ডাবল টি ডাবল ই তাহলে এই যে তিনটা জিনিস ডাবল এম ডাবল টি ডাবল ই এই তিনটা একটু মনে রাখবেন তাহলে কমিটি এভাবে বানান পরীক্ষাতে আসে তাহলে দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন একটু খেয়াল করেন দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন ইটস ডিসিশন আবার এখানে দেখেন দ্য কমিটি আর ডিভাইডেড অন অ্যান্ড অন ডিসিশন অন অন অ্যান্ড অন ডিসিশন অন অন ডিসিশন তাহলে দ্য কমিটি আর ডিভাইডেড অন ওয়ান ডিসিশন এবার দেখেন এখানে এই যে আর এখানে আর বসছে এখানে হ্যাজ তাহলে দুইটা দুই রকমের হয়ে গেল এখানে হচ্ছে গিয়ে সিঙ্গুলার এখানে হচ্ছে গিয়ে প্লুরাল তাহলে দ্য কমিটি আর ডিভাইডেড ওয়ান ওয়ান ডিসিশন তার মানে এখানে আর হচ্ছে গিয়ে প্লুরাল এখানে হচ্ছে সিঙ্গুলার এইটা হওয়ার কারণ কি এখানে যদি একটু খেয়াল করেন ইটস ডিসিশন তাহলে দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন মানে কমিটি কি করেছে কমিটি হচ্ছে গিয়ে তাদের ডিসিশন নিয়েছে তাহলে কমিটি তার ডিসিশন নিয়েছে এই যে কথার মধ্যেই কিন্তু সিঙ্গুলার চলে আসে কমিটি ইটস ডিসিশন এটা ডিসিশন নিয়েছে তার মানে এই ইটস কিন্তু এই কমিটিকেই বুঝিয়েছে ইটস কাকে বুঝিয়েছে কমিটিকেই রিফ্লেক্ট করেছে পরীক্ষাতে আসে এই ইটস কাকে বুঝায় তাহলে ইটস কমিটিকে বুঝাইছে তাহলে দ্য কমিটি হ্যাজ টেকেন ইটস ডিসিশন তার মানে কমিটি নিজে নিজে তার সিদ্ধান্ত নিয়েছে আর নিচেরটাই দেখেন তার মানে কি কমিটি কিন্তু একটা তার মানে একটা কমিটি যখন সিদ্ধান্ত নিয়েছে তখন সিঙ্গুলার নাম্বার হবে এরপরে দেখেন কমিটি আর ডিভাইডেড কমিটি কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে তার আলাদা আলাদা ভাবে কমিটিটা ভাগ হয়ে কি করছে অন ওয়ান ডিসিশন আলাদা আলাদা ভাবে তারা কি করছে ডিসিশন নিছে এরপরে নিচেরটা দেখেন আওয়ার টিম ইজ বেটার দেন ইয়ার্স তাহলে দেখেন আমাদের টিম এটা কিন্তু একটা জিনিস ইজ বেটার দেন ইয়ার্স তোমার টিমের চেয়ে নিচেরটা দেখেন আ বিগ অফ ফ্লিট অফ শিপ ইজ লিভিং দ্য পোর্ট তার মানে হচ্ছে গিয়ে এই যে ফ্লিট অফ শিপ আ বিগ ফ্লিট অফ শিপ এটা কিন্তু একটা আবার আওয়ার টিম ইজ একটা তাহলে এই জিনিসগুলো একটা তাহলে একটা কিন্তু সমষ্টিক এই যে সমষ্টিক একটা তার মানে হচ্ছে গিয়ে সিঙ্গুলার নাম্বার হবে এই যে ইজ তার মানে সিঙ্গুলার ভার্ব হইছে তাহলে এই সিঙ্গুলার ভার্ব হওয়ার কারণ হচ্ছে গিয়ে কি একটা যখন বুঝাইছে কিন্তু যখন এটা আলাদাভাবে হয়ে যেত যে আ বিগ অফ ফ্লিট তখন কিন্তু হ্যাঁ এই যে আ বিগ অফ ফ্লিট অফ শিপ ইজ ডিভাইডেড টু টেক দেয়ার ডিসিশন তখন কিন্তু এটা এই যে ইজ থাকতো না তখন কি হয়ে যেত আর হয়ে যেত আবার আওয়ার টিম আর ডিভাইডেড আ বিগ ফ্লিট অফ শিপ শিপ কি করতো যে যখন এই ডিসিশন নিত আলাদা আলাদা ভাবে তখন কি হইতো তখন হচ্ছে গিয়ে এখানে আর যুক্ত হতো কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে আপনি এই যে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আপনার আপনার জন্য খোলা আছে আপনি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যদি কোনো বাক্য বুঝতে অসুবিধা হয় এবং আরও যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনার যদি কোনো কিছু নিয়ে কোনো লেকচার দরকার হয় আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি সেটার উপরে ভিডিও তৈরি করব আপনার জন্য শুধু ওকে এরপরে যেই দুটো এক্সারসাইজ দেওয়া আছে এই এক্সারসাইজ দুটো আপনি নিজে করবেন করে হচ্ছে কি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এই দুটো হচ্ছে কি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার কমেন্টের আশায় আমি রইলাম এটা এবং এটা তার মানে এই যে উপরের যে রুলস শিখলাম এই রুলস অনুযায়ী এই দুটোকে করতে হবে এরপরে আমরা যাব ম্যাটেরিয়াল নাউন তাহলে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে আমাদের এবার জানতে হবে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এর আগে আমরা যে এই চার প্রকার তিন প্রকার নাউন জেনে ফেলেছি একটা হচ্ছে গিয়ে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এখন আমরা যেটা জানবো ম্যাটেরিয়াল নাউন তাহলে ম্যাটেরিয়াল নাউন কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে যে নাউন দ্বারা কি করবেন যে নাউন কিন্তু হচ্ছে গিয়ে
বস্তুর নাম বোঝায়, কোন একটা বস্তুর নাম বোঝায়। ম্যাটেরিয়াল নাম মানে কি? ম্যাটেরিয়াল মানে বস্তু, যে বলে না যে ম্যাটেরিয়াল গুলো কি কি, তাহলে ম্যাটেরিয়াল মানে হচ্ছে গিয়ে বস্তু, তাহলে কোন বস্তুর নাম বোঝাবে। কিন্তু গণনা করা যাবে না, শুধু পরিমাপ করা যাবে। তাহলে ম্যাটেরিয়াল মানেই হচ্ছে গিয়ে কোন বস্তুর নাম বোঝাবে, গণনা করা যাবে না, শুধু পরিমাপ করা যাবে, তাকে ম্যাটেরিয়াল নাম বলে। আমরা এটা উদাহরণের মাধ্যমে জানবো। তাহলে এখানে ইংলিশের একটা ই দেওয়া আছে, ম্যাটেরিয়াল নাউন ইজ আ সাবস্টান্স, সাবস্টান্স মানে বস্তু, আ ম্যাটেরিয়াল অর অর অ্যান ইনগ্রেডিয়েন্ট, ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে কোনো এলিমেন্টস, কোনো বস্তু, একই জিনিস। উই ক্যান সি অ্যান্ড টাচ, আমরা দেখি কিন্তু টাচও করি আবার। ইজ ইউজড ফর মেকিং থিংস, হ্যাঁ এদিকে না যাই। হ্যাঁ, তো এই যে দেখেন, গোল্ড কোল, গোল্ড কোল, হোয়াইট, তারপর রাবার ইটিসি, এই যে এই জিনিসগুলো, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। আবার নিচে দেখেন, ম্যাটেরিয়াল নাউন ইউজুয়ালি আনকাউন্টেবল নাউন, এটা কি করা যায় না? গণনা করা যায় না। কি করা যায় না? গণনা করা যায় না। তার মানে ম্যাটেরিয়াল নাউন এমন নাউন যেটা গণনা করা যায় না, কিন্তু দেখা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন। এখানে দেখেন, দিস উইন্ডো ইজ মেড অফ গ্লাস, এই যে গ্লাস, আমি একটু আগে বলেছিলাম যে গ্লাস, গ্লাস কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হবে, আবার কি হয়েছে, আবার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার হয়। এটা বাক্যের সেন্টেন্সের উপর ভিত্তি করে। যেমন এখানে উইন্ডো থাকার কারণে এটা কিন্তু হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউনে পরিণত হয়েছে। দেখেন, দিস উইন্ডো ইজ মেড অফ গ্লাস, এই যে উইন্ডোটা গ্লাসে তৈরি, এই যে উইন্ডোর মধ্যে যে গ্লাসটা থাকে, এটা আপনি বলতে পারবেন যে এটা একটা গ্লাস? তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি বলেন গোল্ড, একটি গোল্ড, কখনোই বলতে পারবেন না। তাহলে গোল্ড, কটন, ডায়মন্ড, মিল্ক, পেন্ট, রাবার, পেপার, সল্ট, স্টিল, আপনি কিন্তু এগুলোকে আলাদা আলাদা ভাবে যদি বলেন, আপনি উদাহরণ দেই, যদি আমি আপনাকে যদি উদাহরণ দেই দুই একটা, যেমন যদি বলি রাইস ইজ আওয়ার স্টেবল ফুড, তাহলে রাইস, এই রাইস আপনি ভাত কি গণনা করতে পারবেন? আবার যদি বলি ওয়াটার হ্যাজ নো কালার, হ্যাঁ, অফ ইটস ওন, তাহলে ওয়াটারের কি নিজস্ব কি নেই? কালার নেই। আবার যদি বলি কফি, কফি ইজ আ পপুলার, হ্যাঁ, কফি ইজ আ পপুলার ড্রিঙ্ক, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে কফি ইজ আ পপুলার ড্রিঙ্ক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে কফি, এই কফি কি আপনি গণনা করতে পারবেন? না, কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন। আপনি বলতে পারবেন এক বস্তা চাল, এক বস্তা চাল, বা এক লিটার পানি, 2 লিটার পানি, বা 1 লিটার কফি, এটা কিন্তু আপনি গণনা করতে পারবেন। কিন্তু আপনি কি কর, এটা আপনি গণনা করতে পারবেন, পারবেন না। কি করতে পারবেন? আপনি পরিমাপ করতে পারবেন। তার মানে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন কি করা যায়? পরিমাপ করা যায়। এই যে 1 লিটার, লিটার দিয়ে, বস্তা দিয়ে, এটা কি পরিমাপ করা যায়? কিন্তু এটা গণনা করা যায় না। তাহলে এটাকে কি বলবে? ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা আলোচনা করব যে ম্যাটেরিয়াল নাউন গুলো কি কি। তাহলে ম্যাটেরিয়াল নাউনের এই যে লিস্টটা আছে, আপনি লিস্টটা খাতায় লিখে ফেলেন। অ্যাসিড, এয়ার, এয়ারক্রাফট, অ্যালকোহল, অ্যালুমিনিয়াম, এই যে আসফাল্ট, বক্স, ব্রাশ, ব্রিক, কটন, ক্রিম, এই যে এই জিনিসগুলো আছে, ডায়মন্ড, এই আর্থ, এগুলো সবগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। এগুলো কি? ম্যাটেরিয়াল নাউন। এই যে এখানে আর্থ দেখেন, 26 নম্বরে আর্থ, এটা কিন্তু মাটি বুঝাইছে, এটা কিন্তু পৃথিবী বুঝায় নাই। তার মানে আর্থ মাটি, এটা কি? এটা গণনা করা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, যে এক ট্রাক মাটি। তার মানে যেই নাউন গণনা করা যায় না, কিন্তু দেখা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, শুধু পরিমাপ করা যায়, তাকে কি বলবে? তাকে বলবে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এরপরে যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আমরা কিন্তু কংক্রিট নাউনটা জেনে গিয়েছি, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন তো জেনেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু বললাম যে এই যে কাইন্ডনেস, হ্যাপিনেস, হ্যাঁ, এই যে দয়া টয়া, যেই জিনিসগুলো বুঝায়, হ্যাঁ, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, যেই জিনিসটা যে দয়া, সততা প্রভৃতিকে ধরা ছোঁয়া যায় না, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তার মানে যে নাউন দ্বারা কি বোঝা যায়, যে নাউন দ্বারা অনুভব করা যায়, ধরা ছোঁয়া যায় না, তাকে কি বলবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এগুলো জানবো। তাহলে কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল, আমরা বলি না যে কাউন্ট করতে পারছি না, তার মানে যেটা গণনা করা যায় সেটা কি? কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে কি? যেটা গণনা করা যায় না। তার মানে দেখেন, ইট ইজ পসিবল টু কাউন্ট কাউন্টেবল নাউন্স, এই যে যেটা গণনা করা যায়, ইটস নট পসিবল টু কাউন্ট, যেটা গণনা করা যায় না। তাহলে কাউন্টেবল নাউন মানে গণনা করা যদি যায়, যেমন যদি প্রপার নাউন, স্পেসিফিক যে কোনো নাউনই যদি গণনা করা যায়, সেটাকে কি বলবে? কাউন্টেবল নাউন। এখানে দেখেন, অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অথবা এই যে টু অ্যাপলস, হ্যাঁ, আ ব্যানানা, এগুলো কিন্তু গণনা করা যায়, কিন্তু ব্রেড, মিট, মিল্ক, ওয়াটার, এটা কি করা যায়? পরিমাপ করা যায়, কিন্তু এটা গণনা করা যায় না।
এই জন্য এটা কি আনকাউন্টেবল নাউন বা যদি বলে সল্ট এটা কি হচ্ছে গিয়ে পরিমাপ করা যায় গণনা করা যায় না হ্যাঁ ঠিক আছে তাহলে এরপরে আমরা আলোচনা করব এই যে জবের যে প্রশ্নগুলো যেগুলো বিগত সালের পরীক্ষাতে বারবার এসেছে এই নাউন থেকে নাউন এই যে পাঁচ প্রকার নাউন নিয়ে আলোচনা করলাম এই পাঁচ প্রকার নাউনের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো আমরা সলভ করব এবং এগুলো বিসিএস এর পরীক্ষায় এই এই যে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এটা এসেছিল পরিবার পরিকল্পনায় বিসিএস এর প্রশ্ন আছে পিছনে ব্যাংকের প্রশ্ন আছে আমরা এগুলো এখন আলোচনা করব তাহলে আমরা নাউন এবার শিখে ফেললাম এবারে এই নাউনের উপর ভিত্তি করে আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে এখানে দেখেন an antonym of abstract noun an antonym of abstract তাহলে abstract antonym মানে হচ্ছে গিয়ে কি antonym মানে হচ্ছে বিপরীত তাহলে abstract এর বিপরীত কি এই যে an antonym of abstract abstract noun আমরা যে দুই প্রকার noun শিখেছি এখানে উত্তর যদিও দেওয়া আছে তারপর হচ্ছে কি আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব ব্যাখ্যা করব তাহলে an antonym of abstract আমরা দুই প্রকার noun শিখেছি noun প্রধানত কয় প্রকার noun প্রধানত দুই প্রকার একটা হচ্ছে abstract noun একটা হচ্ছে concrete noun তাহলে abstract noun এর বিপরীত কি noun concrete noun কি noun concrete noun আমরা এভাবে একদম ভেঙে ভেঙে উত্তর দিব আপনি শুধু উত্তর জানলেই হবে না আপনার ব্যাখ্যাটা জানতে হবে আপনি যখন ব্যাখ্যা জেনে যাবেন তখন আপনি যে কোনো প্রশ্ন আসলে সলভ করতে পারবেন আগে আপনার সলভ করার ক্যাপাবিলিটি বাড়াতে হবে দেন দুই নম্বরে শেষ হলো দেখেন তিন নম্বরে কি লিখছে নাউন কত প্রকার আমরা যে পড়েছিলাম নাউন কত প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন একটু হিসাব করেন তো পাঁচ প্রকার তো বলেছি আপনি একটু হিসাব করেন প্রথমে হচ্ছে গিয়ে প্রপার নাউন কমন নাউন তারপর হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কয় প্রকার হলো পাঁচ প্রকার কয় প্রকার হলো পাঁচ প্রকার তাহলে উত্তর হবে কি এ উত্তর হবে কি এ এরপরে দেখেন কোনটি পার্টস অফ স্পিচ নয় তাহলে আমরা পার্টস অফ স্পিচ কিন্তু পড়েছিলাম পার্টস অফ স্পিচের অর্থ কি মানে কি বাক্য বাক্য পার্টস মানে অংশ আর স্পিচ মানে কথা তাহলে এই যে বাক্যের মধ্যে যেই জিনিসগুলো থাকে তাকে পার্টস অফ স্পিচ বলে এবার দেখেন এই পার্টস অফ স্পিচের এখানে পার্টস অফ স্পিচ কোনটা নয় তাহলে নাউন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে প্রোনাউন পার্টস অফ স্পিচ এবং ভার্ব পার্টস অফ স্পিচ তাহলে কোনটা জিরিয়ান তাহলে এই জিরিয়ান হচ্ছে গিয়ে কি পার্টস অফ স্পিচ না এরপরে আমরা অন্য প্রশ্নে চলে যাব অন্য প্রশ্ন দেখেন এই যে দেখেন দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন থিং অর প্লেস ইজ কল্ড দ্য নেম অফ পার্টিকুলার পারসন এই একটু একটু খেয়াল করেন আপনি আগে প্রশ্নটা বুঝতে হবে দ্য নেম অফ অন পার্টিকুলার একজন ব্যক্তি একজন স্পেসিফিক পার্টিকুলার মানে কি স্পেসিফিক তাহলে একজন স্পেসিফিক ব্যক্তি একজন নির্দিষ্ট ব্যক্তি থিং অর প্লেস তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট জায়গা অথবা কোনো নির্দিষ্ট কি নির্দিষ্ট প্লেস প্লেস নির্দিষ্ট থিং মানে জিনিস তাহলে কোনো নির্দিষ্ট জায়গা কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট স্থানের অথবা কোনো নির্দিষ্ট জিনিসের স্পেসিফিক নামকে কি বলে কি নাম বলে একটু একটু খেয়াল করে বলুন তো যে কোনো স্পেসিফিক কোনো পার্টিকুলার কোনো ব্যক্তিকে যদি বোঝায় পার্টিকুলার কোনো জিনিসকে বোঝায় পার্টিকুলার কোনো জায়গাকে বোঝায় সেটা কোন নাউন সেটা হচ্ছে গিয়ে প্রপার নাউন কি নাউন প্রপার নাউন উত্তর হবে কি সি উত্তর হবে কি সি তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্রপার নাউনের সংজ্ঞা দেখেন আমরা যেই জিনিসগুলো আলোচনা করেছি সেটাই কিন্তু এখানে পরীক্ষাতে আসা এই যে এটা হচ্ছে গিয়ে পটুয়াখালী ইউনিভার্সিটিতে এটা এসেছে সিএসসি এই যে 2013 এবং 14-তে এরপরে দেখেন উইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট আ প্রপার নাউন নিচের কোনটা হচ্ছে গিয়ে প্রপার নাউন নয় এখানে একটু দেখেন আমরা পিছন থেকে আসি কবির কবির প্রপার নাউন সানডে কি প্রপার নাউন তার কারণ সানডে এটা একটা নির্দিষ্ট ডে ঢাকা একটা নির্দিষ্ট সিটি তার মানে নির্দিষ্ট সিটি নির্দিষ্ট হ্যাঁ শহর নির্দিষ্ট কোনো নাম নির্দিষ্ট রবিবার কিন্তু নির্দিষ্ট একটা ডে এর নাম এখানে টিম তাহলে টিম হচ্ছে কি কি নাউন টিম হচ্ছে গিয়ে কমন নাউন টিম কি নাউন কমন নাউন তাহলে টিম কমন নাউন এবং এটা হচ্ছে গিয়ে এই বাকিগুলো বাকি যেইগুলো আছে এগুলো কি প্রপার নাউন এখানে অনেকের কনফিউজ থাকতে পারে টিম কালেকটিভ নাউন কেন হবে না টিম কালেকটিভ নাউন হবে না তার কারণ ইংরেজরা এভাবেই ব্যবহার করে টিমকে হচ্ছে গিয়ে টিমকে এটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করে ওকে উইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন নিচের কোনটি প্রপার নাউন আবার যদি পিছন থেকে আসি ফাস্ট ফাস্ট মানে কি রোজা তাহলে রোজা এটা রোজা কি নাউন রোজা এটা কমন নাউন রোজা মানে মানুষ রোজা রাখে এটা যে কোনো রোজা হতে পারে এটা ফরজ রোজা হতে পারে এটা সুন্নত রোজা হতে পারে এটা নফল রোজা হতে পারে এই জন্য এটা কি নাউন কমন নাউন রেইন এই যে রেইন রেইন কি নাউন রেইনও হচ্ছে গিয়ে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাম তার কারণ বৃষ্টি গণনা করা যায় না বৃষ্টি গণনা করা যায় না এটা এই জন্য
এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন। দেখেন আমি কিন্তু রেন কখনই পড়ি না, এটা ম্যাটেরিয়াল নাউন কিনা আমরা আমি কিভাবে বুঝলাম যে বৃষ্টি অনেক আছে, অনেক বৃষ্টি পড়ে যেটা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তার মানে এক ড্রাম বৃষ্টি। আবার বিতে আসি যদি কার, বিতে আসি কার, তাহলে কার অনেকগুলো গাড়ি আছে, এটা কি হবে? কমন নাম। তার মানে এখানে আসে হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ, তার মানে রবীন্দ্রনাথ একজনের নাম, রবীন্দ্রনাথ কার নাম? একজনের নাম। তার মানে রবীন্দ্রনাথ হচ্ছে গিয়ে কি প্রপার নাম। তাহলে উইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ প্রপার নাউন, এভাবে আমরা প্রশ্ন সলভ করব। নিচেরটা যাই, দা পদ্মা ইজ আ রিভার, আমরা আমরা এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম এর আগে। তাহলে দেখেন এই নিচেরটা কোনটা আন্ডারলাইনটা কারেক্ট, তাহলে দা পদ্মা, আমরা জানি রিভার হচ্ছে গিয়ে কমন নাউন, রিভার যে কোনো নদীকেই বুঝাতে পারে, কিন্তু যে কোনো নদীকে যখন স্পেসিফিক বুঝাচ্ছি, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা। হ্যাঁ, এই যে আর একটা বিষয় আপনাকে আমি বলে রাখি, আর্টিকেলের ভিডিওটা দেখে ফেলবেন, কিন্তু এই আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল যদি কোনো কিছুর শুরুতে থাকে, হ্যাঁ সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। তার মানে এই যে দা, যেহেতু দা আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায়, সেহেতু এটা কি নাউন, সেহেতু এটা হচ্ছে গিয়ে কি নাউন, দেখেন তো একটু প্রপার নাউন। তাহলে এটা কালেকটিভ নাউন হবে না, প্রপার নাউনও হবে না, প্রোনাউনও না, এটা প্রোনাউন, তাহলে কি হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনও হবে না। তার কারণ পদ্মা কি করা যায়, পদ্মা কিন্তু হচ্ছে গিয়ে ওই ওইটার মতো না যে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা এটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে গিয়ে প্রপার নাউন। তার মানে দা পদ্মা কি নাউন, প্রপার নাউন। এক নম্বরে আমরা কিভাবে চিনবো, দা, দা মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে দিছে, সেই জন্য এটা কি নাউন, প্রপার নাউন। ওকে, এর পরের প্রশ্নগুলো আমরা সলভ করব। পরে দেখেন এখানে এই যে প্রশ্নগুলো, সবগুলো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক পরীক্ষাতে বারবার এসে থাকে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এটা বারবার প্রশ্নে আসে। তাহলে ক্যাটেল কোন ধরনের নাউন, আমাদের প্রথমেই জানতে হবে এই সবগুলোর আমরা জানি কিনা। পরীক্ষাতে আমরা স্পেসিফিক ভাবে দাগাই যাব, প্রশ্নের সময় যেহেতু কম প্রশ্ন সলভ করার, কিন্তু আমরা এখানে শুধু উত্তর জানবো না, আমরা প্রত্যেকটার ব্যাখ্যা জানবো যে এটা কেন ক্যাটল, কেন এই নাউন হলো না, প্রপার নাউন হলো না, কমন নাউন হলো না, কালেকটিভ নাউন, মানে কেন কোনটা হলো না, এটা আমাদের জানতে হবে। আমরা যদি শুরু থেকে আসি, ক্যাটেল, ক্যাটল অর্থ কি, ক্যাটল মানে হচ্ছে গিয়ে কি, ক্যাটল মানে হচ্ছে গিয়ে বাছুর, ক্যাটল মানে কি, বাছুর। তাহলে এই যে দেখেন, তাহলে এই ক্যাটল গরুর বাচ্চা, তার মানে এই ক্যাটল প্রপার নাউন না, এটা নির্দিষ্ট করে বুঝাচ্ছে না, আবার এটা কমন নাউনও না, এটা কি না, কমন নাউনও না। তাহলে ক্যাটল এখানে হচ্ছে গিয়ে কালেকটিভ, তাহলে গরুর বাচ্চা এটা কি কালেকটিভ, এটা কালেকটিভ ভাবে বুঝাচ্ছে, তার মানে উত্তর হবে কি, সি। তাহলে ক্যাটল কি, ক্যাটল গাবাদি পশু, এই যে গাবাদি পশু এটা কি একটা সামষ্টিকভাবে বুঝাচ্ছে, তাহলে এটা সামষ্টিকভাবে বুঝাচ্ছে। এটা অনেক সময় আমরা দাগিয়ে ভুল করে দাগিয়ে আসি কমন নাউনে, কিন্তু এটা কমন নাউন হবে না, এটা কি হবে, কালেকটিভ নাউন, কি হবে, কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কেন হলো না, তার কারণ হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল নাউন এরকম না, ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা কি, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে গণনা করা যায়, কি যায়, গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউন কি করা যায় না, গণনা করা যায় না, কিন্তু এই যে গাবাদি পশু এটাকে কি করা যায়, গণনা করা যায়। এরপরেরটা দেখেন, দ্য ওয়ার্ড আর্মি ইজ ইউজড, তাহলে আর্মি, আর্মি শব্দটা পরীক্ষাতে বারবার আসে, আর্মি জেনে নেন একদমই কালেকটিভ নাউন হিসেবে জেনে নেন, তাহলে আর্মি সমষ্টিকে বোঝাচ্ছে। তাহলে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, তাহলে কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, এখানে দা দেখি আপনি স্পেসিফিক ভাবে বলতে পারবেন না, তাহলে জয়েন, আর একটা শব্দ শিখে ফেলি, জয়েন ভার্বের পরে, জয়েন ভার্বের পরে আর ই বসে না, প্রিপোজিশন বসে না। তাহলে জয়েন যেখানে দেখবেন কিছু কিছু শব্দ আসে যাদের উপরে প্রিপোজিশন বসে না, আপনি এই শব্দগুলো আমার ভিডিও থেকে জেনে নেবেন। আমার এর উপরে মাস্টার ক্লাসের একটা ক্লাস আছে, আপনি হচ্ছে গিয়ে চ্যানেলে গিয়ে মাস্টার ক্লাসের ওই ক্লাসগুলো দেখে ফেলবেন, আপনার ওখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে, সুন্দর ছন্দে গল্পে সাজানো আছে। তার মানে জয়েন, জয়েন ভার্বের পরে কি হয় না, জয়েন ভার্বের পর হচ্ছে গিয়ে প্রিপোজিশন হয় না, তার মানে আর্মি হচ্ছে গিয়ে সামষ্টিকভাবে আর্মিকে বোঝাচ্ছে, সেই জন্য আর্মি কি কালেকটিভ নাউন, কি নাউন, কালেকটিভ নাউন। এরপরে নিচেটা দেখেন, দ্য ক্রাউড, তাহলে দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, উইচ ফর্ম অফ দ্য নাউন আন্ডারলাইন ওয়ার্ড ইজ, দেখেন ক্রাউড মানে কি, জনতার ভিড়। তাহলে তাহলে 23 নম্বরে দেখেন, দ্য পুলিশ ডিসপার্সড, দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, মানে কি করছে, একদম ছড়াই ছিটাই দিচ্ছে, হ্যাঁ ছত্রভঙ্গ করে দিচ্ছে। তার মানে এখানে এই যে পুলিশ, পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, এই যে ক্রাউড, হ্যাঁ এই ক্রাউডকে কি করছে, একটা কিন্তু ক্রাউড হচ্ছে গিয়ে সমষ্টি, জনতার সমষ্টি, সেজন্য এটা কি কালেকটিভ নাউন, কি নাউন, কালেকটিভ নাউন। নিচের 24 নম্বরে যদি দেখেন, দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, তাহলে জুরি ওয়্যার ডিভাইডেড, এই যে একটু খেয়াল করেন, আমরা এরকমের একটা প্রশ্ন আগেও পড়েছিলাম, তাহলে ডিভাইডেড,
এই যে ডিভাইডেড এটা কোন নাউনের মধ্যে পড়ছে? তাহলে জুরি, এই যে জুরি, তাহলে এটা একটা কিন্তু সমষ্টি বোঝায়। এই যে বিচারের যে জুরি বা যে কোনো জুরি, তাহলে একটা সমষ্টি বোঝায়, সেই জন্য কি কালেকটিভ নাম। কিন্তু এখানে ওয়াজ হবে, ওয়াজ না হয় ওয়্যার কেন হলো? তার কারণ এখানে ডিভাইডেড, ডিভাইডেড শব্দটা ব্যবহার করা হয়েছে, আলাদা আলাদা একটা জুরি অনেকভাবে ভাগ হয়ে গেছে। আবার নিচে দেখেন, দ্য অডিয়েন্স রিমাইন্স সিটেড জিউরিং, এটার উচ্চারণ কিন্তু ডিউরিং ও হয়, এটার উচ্চারণও ডিউরিং জিউরিং ও হয়। তাহলে আবার এই যে দেখেন, দ্য অডিয়েন্স রিমাইন্স সিটেড ডিউরিং দ্য ইন্টারমিশন। ইন্টারমিশন কি? ইন্টারমিশন শব্দের অর্থ হচ্ছে গিয়ে, ইন্টারমিশন শব্দের অর্থ কি? ইন্টারমিশন শব্দের অর্থ বিরতি। তার মানে এখানে এই জুরি হচ্ছে গিয়ে কি, এই জুরি হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। আর নিচেরটা অডিয়েন্স, দ্য অডিয়েন্স, এই অডিয়েন্স কি নাউন হবে? এটাও কালেকটিভ নাউন হবে। কেন কালেকটিভ নাউন হবে? তার কারণ এটাও কিন্তু একটা সমষ্টি। আপনি সিনেমা হলে গেছেন, তাহলে সিনেমা হলের ওই দর্শক, তাহলে ওই দর্শক কিন্তু সিনেমা হলের, ওই একটা সিনেমা হলের ওই দর্শকটা কিন্তু সমষ্টি। তাহলে সমষ্টি ভাবে যখন বোঝাচ্ছে, তার মানে ওই সিনেমা হলের দর্শকগুলো সমষ্টি, সেই জন্য দা অডিয়েন্স কি হবে? অডিয়েন্স হবে হচ্ছে গিয়ে কালেকটিভ নাউন। আপনি যদি বুঝতে না পারেন, একটু কমেন্টে জানিয়ে দিবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে বুঝাতে। এবং আপনার যদি কোনো ভিডিও লেকচার লাগে, সেটা আমাকে অবশ্যই জানাবেন। এখানে দেখেন, এখানে আমি হচ্ছে গিয়ে অনেকগুলো কমন নাম থেকে কালেকটিভ নাউন কি করা যায় সেটা দিয়েছি। এই যে প্রথমে দেখেন, আ ব্যাচ অফ স্টুডেন্ট, আ ব্যাচ অফ স্টুডেন্ট, এটা আপনি একদম মুখস্থ করে ফেলবেন খাতায় লিখে লিখে। এই স্টুডেন্টের পূর্বে যখন আ ব্যাচ দিয়ে দিয়েছি, তার মানে কোন একটা ব্যাচের স্টুডেন্ট। দ্যাট মিনস ইটস আ কালেকটিভ নাউন, বিকজ এটা হচ্ছে কি, কালেক্টেড মানে সমষ্টিক ভাবে এটা হচ্ছে কালেকটিভ নাউন। আপনি এই জিনিসগুলো পরে ফেলবেন। এভাবে যদি বলেন আ স্কুল অফ ফিশ, মাছের জাগ। আবার দেখেন, আ হার্ড অফ স্মুইনার, ডিয়ার, তার মানে হচ্ছে কি, হরিণ শুয়ারের পাল। আর গ্যাং অফ বা ব্যান্ড অফ রবার্স, ডাকাতের দল। তাহলে এই যে আর টিম অফ প্লেয়ার্স, এটা দ্বারা কি করা যায়, কালেকটিভ করা যায়। তার মানে কমন নাউনের পূর্বে যখন এই জিনিসগুলো দিয়ে দেয়, আ ব্যান্ড অফ, আ বাঞ্চ অফ, আ কালেকশন অফ, আ হিপ অফ, আ পিল পাইল অফ, তারপর আ ক্লাস্টার অফ, আ টিম অফ, আ গ্যাং অফ, আ গ্রুপ অফ, আ ব্যাচ অফ, তার মানে এগুলো কি হয়ে যায়, কালেকটিভ নাউন হয়ে যায়। এবার আমরা অনেকগুলো জবের প্রশ্ন সলভ করব। এই দেখেন, আই স, এই যে আ ড্যাশ, আ ড্যাশ অফ কাউস, তাহলে এই যে আ হার্ড হবে, কি হবে, আ হার্ড হবে। এই যে ওই যে পূর্বের যে আমরা যে জিনিসটা পড়ছি, ওইটা থেকে এভাবে সলভ করতে পারবেন, ওই জিনিসগুলো আপনি পড়ে ফেলেন। আর গ্রুপ অফ লায়ন্স ইজ কল, কি বলা হয়, এক গ্রুপের লায়ন কি কি বলা হয়, আ প্রাইড অফ লায়ন্স, আ প্রাইড অফ লায়ন্স। এরপরে দেখেন, হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর আ গ্রুপ অফ ইয়াং পার্টরিজ, তাহলে পার্টরিজ হচ্ছে তিতির পাখি। পার্টরিজ মানে কি, তিতির পাখি। তাহলে কি বলা হয়, কভে, কি বলা হয়, কভে। তাহলে পার্টরিজ তিতির পাখি কি কি বলা হয়, কভে। কোশ্চেন উইল বি অ্যানসার্ড বাই আ ড্যাশ অফ এক্সপার্টস, তাহলে আ প্যানেল অফ এক্সপার্টস মানে কি, এক দক্ষ, কি এক দক্ষ, যারা হচ্ছে কি এক দক্ষ এক্সপার্ট যারা, তাদেরকে কি বলা হয়, আ প্যানেল অফ এক্সপার্টস। নিচে দেখেন, উইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব আ নাম্বার অফ শিপ, 33 নম্বরে কি, 33 নম্বরের উত্তর হচ্ছে গিয়ে সি নাম্বার উত্তর, উত্তর হবে ফ্লোক, সি কি, উত্তর হবে কি, ফ্লোক। উইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডিসক্রাইব আ নাম্বার অফ শিপ, এই যে শিপ, আ নাম্বার অফ শিপ কে কিভাবে ডিসক্রাইব করা হয়, ফ্লোক দিয়ে। আই স ড্যাশ মানকি ইন দা, মানকিস ইন দা ফরেস্ট, তাহলে আ আ কি হবে, আ ট্রোপ অফ মানকিস মানে এক দল মানকি, আ ট্রোপ অফ মানকি মানে কি, এক দল মানকি, তার মানে আ প্যানেল অফ এক্সপার্টস। আবার নিচেটা দেখেন, ফ্লক, তাহলে আ নাম্বার অফ শিপ মানে ফ্লক। আবার আ ট্রুপ অফ মানকি, এটাকে এক কথায় বলে কি, এই যে আ ট্রুপ অফ মানকি, এই যে বানরের দল। ওকে, এর পরে যাই, এর পরে যদি দেখি, ওয়াটার ইজ আ নাউন অফ, এই যে অটার কোন ধরনের নাউন, অটার গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউন। আবার দেখেন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, গণনা করা যায় না, সেম ভাবে রাইস গণনা করা যায় না, সেই জন্য কি হবে, এই সল্ট কি হবে, ম্যাটেরিয়াল নাউন। এরপরে দেখেন, নেকলেস ইজ মেড অফ গোল্ড, তাহলে গোল্ড গণনা করা যায় না। আবার দিস রিং ইজ মেড অফ গোল্ড, এটাও গণনা করা যায় না। তার মানে এভাবে এই যে পরীক্ষাতে আসছে, এই যে পরীক্ষাতে আসে এগুলো, তাহলে এগুলো এভাবে হবে, তার মানে এই জিনিসগুলো যখন গণনা করা যায় না, তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আর কালেকটিভ নাউন কি, একটা সমষ্টিক নাউন। হ্যাঁ, একভাবে যদি সমষ্টি হিসাব করে, তখন সেটা কি, কালেকটিভ নাউন, সেটা কি নাউন, কালেকটিভ নাউন। এরপরে আমরা সলভ করি আর অনেক কিছু, আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান, দেখেন ফান, কৌতুক করেন একজনের সাথে, আপনি যদি কৌতুক করেন, সেটা কি আপনি গণনা করতে পারবেন না, তার মানে ফান কি, ফান হচ্ছে গিয়ে আনকাউন্টেবল নাউন, তাহলে ফান কি, আনকাউন্টেবল নাউন। আবার উইচ অফ দা ফলোয়িং ইজ আনকাউন্টেবল নাউন,
পেন আপনি গণনা করতে পারবেন, শার্ট গণনা করতে পারবেন, বুক গণনা করতে পারবেন, শুধু ফুট গণনা করা যাবে না। তার মানে আনকাউন্টেবল নাউন, দা বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, এই যে পাথর গণনা করতে পারবেন না, কি নাউন? আনকাউন্টেবল নাউন। আই প্রিফার চিকেন টু বিফ, বিফ গণনা করতে পারবেন না, তার মানে আনকাউন্টেবল নাউন। উইচ কাইন্ড অফ নাউন, মানি, মানি গণনা করতে পারবেন না, গণনা করা যায় না। মানি কিন্তু মানি কি নাউন? আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আপনি এক টাকা দুই টাকা, এটা কিন্তু পরিমাপ, এটা কিন্তু গণনা করা যায় না, এটা পরীক্ষাতে আসে আপনি একটু মুখস্থ করে ফেলেন। উইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, কি এই যে নিচের কোনটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন? না, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউন নয়? সিনারি কি গণনা করা যায় না, এই কাজ গণনা করা যায় না, লাগেজ গণনা করা যায় না। কিন্তু আপনি যদি বলেন আর আর টু টু সিনারি, কি পেয়ার অফ সিনারি বা টু পেয়ার অফ সিনারি, হ্যাঁ পেয়ার অফ অর্ক বা টু পেয়ার অফ অর্ক, থ্রি পেয়ার অফ অর্ক অর্ক, এই যে বা টু পেয়ার অফ লাগেজেস, এই যে জিনিসগুলো আপনি যখন বলবেন তখন কিন্তু গণনা করা যাবে, তাহলে স্টুডেন্ট গণনা করা যায়, সেই জন্য উত্তর হবে ডি। উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন, কোনটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে? তাহলে এসটা গণনা করা যায়, এটা আনকাউন্টেবল না, বি, বি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার কারণে এটা গণনা করা যায় না, এটা কি পরিমাপ করা যায়? অ্যাডভার্টাইজিং ইজ, অ্যাডভার্টাইজিং কি নাউন? অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন কিন্তু আপনি গণনা করতে পারবেন না, এটা কি নাউন? নন কাউন্ট, নন কাউন্ট নাউন, মানে হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এরপরে দেখেন এখানে অনেকগুলো পেয়ার দিয়ে দিছি, যে জিনিসগুলো পরীক্ষাতে বারবার আসে, যে কোনটা সিঙ্গুলার, আমি যে একটু আগে বলছি আ পিস অফ, যে যে বারবার বলছি যে এর সামনে একটা টু পেয়ার বা আ পিস, এই এগুলো দিয়ে দিলে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে নামটা ই ঠিক হয়ে যাবে, হ্যাঁ এটা আপনার কাউন্ট করতে পারবেন। কিন্তু এই যে কাউন্ট করলেন, হ্যাঁ কাউন্ট আনকাউন্টেবল থেকে কাউন্টেবল নাউনে নিয়ে আসলেন, এরপরে এটার সাবজেক্ট কি হবে, এটার এই যে এটার ভার্বটা কি আপনি সিঙ্গুলার দিবেন নাকি প্লুরাল দিবেন, এটা নিয়ে অনেক ঝামেলা হয়, সেই জন্য এখানে সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, আপনি একটু পরে মুখস্থ করে নিয়েন। এই যে আ পিস অফ অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইস কিন্তু ম্যাটেরিয়াল নাউন, শুধু অ্যাডভাইস ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যদি বলে আ পিস অফ অ্যাডভাইস, টু পিসেস অফ অ্যাডভাইস, তাহলে টু পিসেস মানে হচ্ছে গিয়ে প্লুরাল, আ পিসেস মানে কি, হ্যাঁ সিঙ্গুলার, এভাবে সেম। এই যে সবগুলো কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন এটা একসাথে মিলিয়েছে তখন এটা কি, এটা হচ্ছে, এটা হয়ে গেছে কি কালেকটিভ নাউন, একে তো কালেকটিভ নাউন হয়েছে, এরপরে এটা হয়েছে হচ্ছে কি আপনার কাউন্টেবল নাউন, কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে আ পিসেস অফ অ্যাডভাইস, আ পিসেস অফ ব্রেড, তাহলে এই জিনিসগুলো কি তখন, হ্যাঁ তখন এই যে কাউন্টেবল নাউনের মধ্যে গণনা করা হবে। তাহলে এরপরে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কোনটা সেন্টেন্স কারেক্ট? হি বট সাম সোপ ইস্টারডে, তাহলে এই যে দেখেন এই সাম সোপ কিন্তু হবে না, কি হবে? যেহেতু এটা ম্যাটেরিয়াল নাও, তার মানে আ পেয়ার বা টু পেয়ার দিয়ে এটা করতে হবে, তার মানে এখানে দেখেন হি বট আ বার অফ সব, তাহলে আ বার অফ সব, এটা কি উত্তর সঠিক। এরপরে দেখেন ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আই শ্যাল বাই টু ব্রেডস, হবে না, কেন টু ব্রেডস হবে না, এটা আ ব্রেড টু পেয়ার্স, এই যে এই জিনিসগুলো দিয়ে করতে হবে। তাহলে আমরা এটা খুঁজি, তাহলে টু পিসেস অফ ব্রেড, টু পিসেস অফ ব্রেড, দুইটা দুইটা ব্রেড, হ্যাঁ দুইটা পিস, দুইটা ব্রেডের পিস, এইভাবে হচ্ছে গিয়ে প্রশ্ন আপনি সলভ করবেন। আবার দেখেন নিচেরটা আই নিড ড্যাশ সোপ, তার মানে হচ্ছে গিয়ে আ পেয়ার অফ সোপ বা আ পিস অফ সোপ, এরকমের কিছু থাকবে। তাহলে এই যে সোপ, তাহলে এই যে এটা উত্তর হবে কি বি। এরপরে দেখেন হাইব্রিড হ্যাভ অন মোর ড্যাশ পার প্লান্ট দেন দ্য আদার ভেরিয়েন্টস, তার মানে হাইব্রিডের অন বেশি পাওয়ার আছে, তার মানে কি হবে, এই যে কর্নস, শুধু কর্নস হবে না, তাহলে কর্নস তো গণনা করা যায় না, কি হবে, মোর আর্ন অফ কর্নস, মোর ইয়ার অফ কর্ন, তাহলে এই যে এই উত্তর হবে বি। আবার নিচেটা দেখেন ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেল, ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেল, তার মানে এই যে ডিসপ্লের মধ্যে কি করা হচ্ছে, বিক্রি করা হবে, মানে সেলের জন্য, তার মানে এটা দেখেন আর্থ ফার্নিচার, এটা হয় না, হ্যাঁ এই যে না সরি ইস ফার্নিচার, এটা হবে না, ইস পিস অফ ফার্নিচার, এটাও হবে না, কি হবে, ইস পিস, ইস পিস অফ ফার্নিচার। তাহলে এই যে এই এখানে একটু ঝামেলা আছে, ইস মানে কি, ইস মানে হচ্ছে কি একটি, ইচ অ্যান্ড এভরি, ইচ অ্যান্ড এভরি, তাহলে মানে ইচ দিয়ে হচ্ছে গিয়ে যেহেতু একটি বোঝাচ্ছে, আবার ফার্নিচার মানে হচ্ছে গিয়ে আবার একটি বোঝানো হচ্ছে, তার মানে ইচ পিস অফ ফার্নিচার মানে হবে একটি, একটি দেয়, তাহলে এই ফার্নিচারটা, এই ফার্নিচারটা কি হবে, বিক্রি হবে, তার মানে এই জন্য হচ্ছে গিয়ে এখানে ইচ পিস অফ ফার্নিচার, আর এখানে ইচ পিসেস যদি এখানে দিতে যে টু পিসেস অফ ফার্নিচার, তখন এটা কিন্তু হয়ে যেত।
ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের এই যে বেসিক কোর্সটা পুরোটা করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আমি প্রায় হচ্ছে কি এই সবগুলো ভিডিও নিয়ে নতুন নতুন লেকচার নিয়ে আসবো। এর পরবর্তী হচ্ছে কি আমরা নাম্বার নিয়ে কথা বলবো, হ্যাঁ, এর পরবর্তীতে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনায় আসবে। প্রথমেই হচ্ছে কি এরপরে যে পার্টস অফ স্পিচের নাউন তো শেষ হলো, এরপরে নাউন নাউনের আমরা অনেক কিছু আজকে জানলাম, ক্লাসিফিকেশন অফ নাউন, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এরপরেই আমরা আলোচনা করবো নাম্বার নিয়ে, তারপর হচ্ছে গিয়ে জেন্ডার নিয়ে, এরপরে ফ্যারিজ আসবে, ক্লোজ আসবে, প্রোনাউন আসবে, অ্যাডজেক্টিভ, আর্টিকেলস। আর্টিকেল নিয়ে আমার ভিডিও করা হয়ে গেছে, আপনি ওই ভিডিওগুলো দেখে ফেলবেন। এরপরে রাইট ফ্রম ভার্বস যত কিছু আছে, প্রিপোজিশন সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে ধন্যবাদ, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আছে শর্টকাট টেকনিক নিয়ে, ওই ভিডিওগুলো দেখে ফেলার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি একদমই জব প্রস্তুতির জন্য, আপনাকে আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকার আমন্ত্রণ নিয়ে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।